আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আর বাকি সবাই কি অবস্থা? রমাদান মোবারক সবাইকেই। আমরা ইনশাল্লাহ আজকে রাতে সেহরিতে খাবো, আগামীকাল প্রথম রোজা আমাদের। তো সবাইকেই শুভেচ্ছা রোজার, আর রমাদান মোবারক। আমরা সবাই তো নামাজ পড়ছি ইনশাল্লাহ। ওকে, আজকে দেখলাম যে গ্রুপে অনেক কনভারসেশন হয়েছে যে ক্লাস টাইম নিয়ে, ক্লাস শিডিউল নিয়ে, ক্লাস রুটিন নিয়ে, আমাদের ক্লাসটি কখন হতে পারে রমজান মাসে, সেটা নিয়ে অনেকে কথা বলেছে। তো আসলে ক্লাসটা কোন টাইমে নিলে ভালো হয়? এখন আমার ফার্স্ট মতামত হচ্ছে 10:30, মানে 10:30-এ, ঠিক আছে? এখন আপনাদের মতামত গুলো প্রয়োজন। আর ঋষিগঞ্জ থেকে অলরেডি ডিক্লারেশন দিয়ে দিয়েছে যে 10:30-তেই হবে। এতে অনেকের প্রবলেম থাকতে পারে, স্বাভাবিক। তো প্রবলেম থাকলে কিছু করার নেই, তারা আমাদের যে রেকর্ড ভিডিও গুলো থাকবে সেটা দেখে নিবে পরবর্তীতে। আর যেহেতু আমি এখানে দেখেছি যে মেজরিটি পার্সন তারা সবাই 10:30-কেই পছন্দ করেছে, তো এটা নিয়ে অন্য কোনো কারোর কনফিউশন থাকলে বা প্রবলেম থাকলে আসলে আপাতত কিছু করা হচ্ছে না, ঠিক আছে? তো আমরা দেখে নিব রেকর্ড ফাইল গুলো। তো গত দিনে আমাদের যেই হোমওয়ার্ক ছিল সেটা ছিল যে অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে, অথবা যে ডিজিটাল মার্কেটিং থেকে যে আর্নিং সোর্স গুলো রয়েছে সেই সোর্স গুলোর একটি বর্ণনা করা। সে একটি আমি যেটা দেখিয়েছিলাম অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে। তো ফার্স্টে যে ক্লাসটি হয়েছিল, প্রথম দিন যে ক্লাসটি হয়েছিল তার হোমওয়ার্কটি আমরা করেছিলাম 8 থেকে 9 জন। বাট সেকেন্ড ক্লাসের সেম ভাবে হোমওয়ার্ক দেওয়া হয়েছিল, সেটা আমরা শুধুমাত্র সাবমিট করেছি 2 জন, ঠিক আছে? এটা অনেক কমে গেছে। আমি জানি না এটা আপনাদের প্রেশার ক্রিয়েট হচ্ছে কিনা, সো যেভাবে পারেন লেখেন বাট জমা দেন, ঠিক আছে? অন্তত জমা দিতে হবে। আমি বলেছি যে বাংলাতে যদি না হয়, সরি, ইংলিশে যদি না হয় তাহলে বাংলাতে দিবেন, বাট জমা দিতেই হবে, বাংলাতে লিখে হলেও দিতে হবে। তো আমরা আছি এখানে প্রায় 20 থেকে 25 জন স্টুডেন্ট মতো জয়েন করেছি বা ক্লাস করছি। তো তাদের মধ্যে যদি 2 জন হোমওয়ার্ক জমা দিই তাহলে বাকিগুলো কি? সো আমাদের ক্লাসগুলো ভালোভাবে বুঝতে হলে, শিখতে হলে, আরো অ্যাডভান্স কিছু শিখতে হলে সবাইকেই জমা দিতে হবে। হ্যাঁ, তো আমরা চেষ্টা করব সবাই আমরা জমা দিই, আমরা জমা দেওয়ার চেষ্টা করব আমাদের অ্যাসাইনমেন্ট গুলো। ওকে, আমরা কি ওয়েট করব আর 2 মিনিট সবার জন্য, না ক্লাস শুরু করব? আরিফুল ইসলাম ভাই, ভিডিওটা অফ করবেন আর মিউট করবেন অডিও। ওকে, আচ্ছা, আমাদের ফার্স্ট যেই লিসন গুলো ছিল সেটার আর্টিকেলটা যারা জমা দেননি, ওকে, আমরা 2 মিনিট ওয়েট করতে পারি যেহেতু আজকে নতুন রুটিনে ক্লাস শুরু হলো। আর সেই 2 মিনিটে আমি একটু মিউট করছি সবাই পার্টিসিপেন্ট। ওকে, আমরা এখন পর্যন্ত 13 জন পার্টিসিপেন্ট জয়েন করেছি আজকের ক্লাসে। তো মেজরিটি বলছে যে 10:30-তে, ওকে, 10:30-তেই ক্লাস হবে। এখন আমাদের কিছু অ্যাসাইনমেন্ট নিয়ে, আমি যতগুলো প্রেশার ক্রিয়েট করতেছি দেখছি যে অ্যাসাইনমেন্ট আসা বা হোমওয়ার্ক আসা কমে যাচ্ছে। তো আসলে প্রেশার ক্রিয়েট করা না, আপনি যেটা শিখতে চান সেটা। হ্যালো, জি বলুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। মানে আমার কিছু প্রবলেমের কারণে লাস্ট মানে গত ক্লাস অ্যাসাইনমেন্ট জমা দিতে পারিনি। আমি আজকে আর গতকালকে অ্যাসাইনমেন্ট একসাথে জমা দিতে চাইছিলাম, যদি প্রবলেম না। ওকে, না কোনো প্রবলেম নেই, দুইটা অ্যাসাইনমেন্ট একসাথে দিয়ে, আজকে দিয়ে তো 3টা হয়ে যাবে তাহলে। কিন্তু স্পেশাল ফার্স্ট ক্লাসে অ্যাসাইনমেন্ট জমা দিয়েছি ভাই, ফার্স্ট ক্লাসে জমা দিয়েছি। ওকে, তাহলে সেকেন্ডটা, সেকেন্ড আর থার্ড, তার মানে 500 500, 1000 ওয়ার্ড, 1000 ওয়ার্ড অ্যাজ এ বিগিনার হিসেবে নট ইজি টু রাইট 1 ডেজ, ঠিক আছে? তো একদিনের ভিতর লেখা একটু কষ্টকর, তারপরেও চেষ্টা করেন, যেহেতু মিস করে ফেলেছেন। আর বাকিরা কি করবে আল্লাহ জানে। তো আমরা যদি এগুলো আর্টিকেল লিখলে কি হবে, কি হবে, একটা আর্টিকেল লেখার জন্য, ঠিক আছে, আমার ভিডিও আপনার রিপিট করতেছেন, ঠিক আছে, আবার কি করতেছেন, আমার স্লাইড গুলো দেখার চেষ্টা করছেন, সাথে সাথে গুগল ইউটিউবে সার্চ করে নিজের মতো করে নলেজ নেওয়ার চেষ্টা করছেন, তাহলে এটা লাভ কার হবে? আপনার শেখাটা পারফেক্ট হবে, শুধু আমার থেকে না, আরো যারা ইউটিউবার আছে, গুগল ব্লগ আছে, সেখান থেকে শিখবেন। তো এতগুলো রিসোর্স থেকে শিখলে তাহলে দিন শেষে তো আমরাই বেনিফিটেড হবো, নাকি? তো আর্টিকেল লিখতেই হবে, রেগুলার এই কাজটা মাস্ট, ঠিক আছে? ক্লাসে জয়েন্টের আগে এই কাজটা আমাদের করতেই হবে, এটা কোনো সার নেই যতদিন ক্লাস চলবে। জি বলুন, শুনছি নূর ভাই। জি ভাইয়া, অ্যাসাইনমেন্টটা কি শুধু আপনার ইমেইলে দেবো নাকি ই শেখানো পাঠাতে হবে?
ঈশ্বরগঞ্জের যে ওয়েবসাইটটি আছে সেটাতে যেভাবে ভিডিও দেওয়া আছে সেভাবে দেখে দেখে আপনি অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন, সাথে সাথে আমার ইমেলে সাবমিট করবেন। আর যদি ভাইয়া মানে ওইখানে দেখেছি ইমেল অ্যাসাইনমেন্ট সাবমিটের অপশন নাই, রাইট, তাহলে এটা সাপোর্ট একটু কথা বলবেন যে অ্যাসাইনমেন্ট সাবমিটের অপশন যেভাবে দেখাইছিল সেটা আমরা পাচ্ছি না, তখন কি করতে পারি আমরা? ঠিক আছে, এটা একটু বলতে হবে ওনাদেরকে। আর আমার মেইলে মাস্ট পাঠাইতে হবে, আর যদি গ্রুপে অ্যাক্টিভিটি বাড়াইতে চান তাহলে গ্রুপেও পোস্ট করেন, সমস্যা নেই। থ্যাংক ইউ। ওকে, আজকে আমি আসলে ভুল যত ধরছি অ্যাসাইনমেন্টের তত কমে যাচ্ছে, তো ভুল টুল কিছুই না, আপনারা জাস্ট লেখেন তারপরে দেখা যাবে। তবে আমি এই যে কন্টেন্ট মার্কেটিং বা কন্টেন্ট ক্রিয়েটিং যে বিষয়টা আছে বা কন্টেন্ট রাইটার আর্টিকেল রাইটার, তো তখন কি হবে আপনি যদি এটা শিখে ফেলেন তাহলে আপনি নিজে নিজেই সার্ভিস দিতে পারবেন, একজন ফ্রিল্যান্সার হয়ে নিজে নিজে আপনার ওয়েবসাইটের তৈরি করতে যে কন্টেন্ট গুলো লাগবে সেটা দেখা যাচ্ছে হাজার হাজার ডলার আমরা স্পেন্ড করি শুধুমাত্র কন্টেন্টের জন্য, রাইট? তো সেই কন্টেন্ট গুলো আপনার তো আপনি নিজেই লিখতে পারবেন, এটা কিন্তু দিন শেষে আপনি বেনিফিট হচ্ছেন। তো এই কন্টেন্ট কিভাবে গুড করা যায়, আমি একদিনে এত কিছু দেখাই না, প্রত্যেক দিন একটু একটু করে শিখাচ্ছি কিন্তু, রাইট? তো আজকে আর একটা জিনিস শিখাবো যে কিভাবে আমরা কন্টেন্ট চেক করব। আমরা আসলে কপি, আসলে আপনি যদি নিজ থেকে লেখেন, নিজে টাইপ করে লেখেন, কোন স্লাইড, কোন ভিডিও, কোন গুগল সাইট, ব্লগ স্পট যদি ফলো না করেন, তাহলে কি হবে আপনার লেখাটা 95 থেকে 100% ইউনিক হবে। আর আপনি যদি দেখা যাচ্ছে যে কোনো ভিডিওতে আছে, কোনো স্লাইডে আছে, সামো আমার ক্লাসে আছে, আমার ওয়েবসাইটে আছে, সেটা দেখে যদি লেখেন তাহলে অনেক কিছু কপি হবে। তো আসলে কপি কন্টেন্টের গুগলের কাছে কোনো ভ্যালু নেই। তো আপনি যে কন্টেন্টটা লিখছেন সেটা যদি এসইও করতে না পারেন আর গুগল যদি সেটাকে ভ্যালু না দেয় তাহলে কন্টেন্ট লিখে লাভ কি আমাদের, রাইট? তো আমাদের কি করতে হবে, আমাদের অবশ্যই কন্টেন্ট গুলো নিজে নিজে লিখতে হবে, হাতে লিখতে হবে, কপি করা যাবে না, নিজে থেকে যা আসে ওইটা পড়ে সারমর্ম কি বুঝলাম সেটাই লিখতে হবে। ওকে, আমরা এখন দেখাই যে আমরা আসলে কেউ কপি করছি কিনা, আসলে এটা দেখালে আরো কমে যাবে, আমি ভয় পাচ্ছি দেখাইতে, তবে দেখাইতে হবে, বিকজ অফ এটা শিখতে হবে আপনাদেরকে, সবাইকে শিখতে হবে, তবে ভুল হোক সঠিক হোক কপি হোক সাবমিট করতে হবে, এটাই মাস্ট, সাবমিট মাস্ট। ওকে, আস্তে আস্তে আমরা ঠিক করব, সমস্যা নেই। তো আমি এখন স্ক্রিন শেয়ার করছি, আমি এখন আমার মজিলা ব্রাউজারে আমি গুগল ড্রাইভের স্ক্রিন শেয়ার করেছি। তো এখানে আজকে যে দুই ভাই আমাদেরকে আর্টিকেল দিয়েছে, সাজ্জাদ হোসেন ভাই আর সাইদুল ইসলাম ভাই, তো মাত্র দুইজন দিয়েছে। তো আমরা হচ্ছে কি করি, এই আর্টিকেলটা কতটুকু এসইও ফ্রেন্ডলি, এই আর্টিকেলতে ইউনিক হয়েছে নাকি প্ল্যাগারিজম হয়েছে বা কপি কন্টেন্ট করেছে, সেটার জন্য আমরা ইউজ করি স্মল এসইও টুলস। তো স্মল এসইও টুলস দ্বারা আমরা আসলে ইউজ করে থাকি, যে জেনে থাকি এটা কপি করে হয়েছে কিনা, কপি হয়নি। তো চলুন আমরা দেখি আমাদের যেই ভাই আর্টিকেল গুলো জমা দিয়েছে তাদের প্রতি, ফার্স্ট কথা হচ্ছে সব থেকে বেশি রেসপেক্ট তাদের দুইজনকেই, কারণ আপনারা করেননি, আমরা করিনি, সে করেছে, এটা সব থেকে বড় বেনিফিট। তো পরবর্তীতে কপি তো পরের কথা, যারা করেননি তাদের তো রেজাল্ট তো দূরের কথা, এনারা করেছে, এনাদের এখন রেজাল্ট হচ্ছে, তো আস্তে আস্তে এরাও ঠিক করে ফেলবে। সব থেকে সাজ্জাদ হোসেন ভাইকে এবং সাইদুল ইসলাম ভাইকে অনেক অনেক থ্যাংকস যে তারা রেগুলারলি আমাদেরকে কন্টেন্ট প্রোভাইড করছে। ওকে, আর ভাই যেভাবে আর্টিকেল লিখছে, প্রথমে সুন্দর একটা টাইটেল দিয়েছে, হেডলাইন গুলো দিচ্ছে, খুবই সুন্দর হচ্ছে। হ্যাঁ, প্যাটার্নটা ঠিক আছে, আরো কিছু আমরা অ্যাড করার চেষ্টা করব। ওকে, এই আর্টিকেলটা আমি একটু কপি করি যে আসলে উনি কিভাবে আর্টিকেল লিখছে আমরা একটু দেখি। আপনারাও এটা লাগবে যখন আমি এসইওর ক্লাস নিব, কন্টেন্ট রাইটিং এর ক্লাস নিব, হ্যাঁ, তার আগে একটু একটু করে শিখেন এই টপিকস গুলো, তাহলে কি হবে সেখানে যে কোনো প্রবলেম হবে না। আমি এখানে চলে যাব স্মল এসইও টুলস, দেন চলে যাব প্ল্যাগারিজম, প্ল্যাগারিজমে যে আমি ক্লিক করব, দেন আমি যেটা কপি করলাম, আমি যে আর্টিকেলটা চেক করতে চাচ্ছি সেই কন্টেন্ট বা আর্টিকেলটি আমি এখানে পেস্ট করব। পেস্ট করার পরে এরা আমাদেরকে একটা রেজাল্ট দিবে, তো রেজাল্টে আমরা জানতে পারবো। চলুন একবারে রেজাল্টটাই দেখি, আমি এখানে এসে চেক প্ল্যাগারিজম কে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমাদের প্ল্যাগারিজমটা চেক হচ্ছে, লোডিং হচ্ছে, চেকিং চেকিং, 100% চেকিং হয়েছে। তো এখানে আমাকে দেখাচ্ছে যে প্ল্যাগারিজম 46% আর ইউনিক 54%, তার মানে ভাই হচ্ছে
ইউনিক লিখেছে সেটা 54%, আর কপি পেস্ট আছে 46%। এখন কি কপি পেস্ট আছে আর কোথায় আমরা ঠিক করব আর্টিকেলটাতে, কন্টেন্টটাতে? তো এখানে তারা দেখা দিচ্ছে যে এই লাইনটা এই লাইনটা এটা এটা, এখানে যদি কম্পেয়ার আমরা করি কই থেকে নিয়েছে কিভাবে নিয়েছে সেটাও আমাকে দেখাই দিবে। হ্যাঁ, তো আর এইগুলো ইউনিক, আর এইগুলো প্ল্যাগারিজম এর তারা সে কপি আসলে করেছে যেখান থেকেই হোক। আসলে সে যদি স্লাইড দেখে থাকে, কারণ স্লাইডও তো কোথাকার কপি পেস্ট বা ইউনিক, বা এই স্লাইডটা অনেক জায়গায় আপলোড হয়েছে, তো সেটাও কিন্তু কপি ধরবে। আমরা শুধুমাত্র স্লাইড থেকেই নিব না। তো এখানে যেই কম্পেয়ার গুলো আছে আমরা করলে দেখা যাচ্ছে যে এই যে লাইনটুকু আছে এই লাইনের সাথে এতগুলো ওয়েবসাইট মিলে যায়, তার মানে এতগুলো ওয়েবসাইট থেকে এই কন্টেন্টটা এই লাইনটা আসলে কপি করা হয়েছে। আর আপনি যদি নিজের মতো করে লিখতেন তাহলে এটা কপি হতো না। তো আজকে কন্টেন্ট রাইটিং এর আর্টিকেল রাইটিং এর পার্টটুকু এতটুকুই শিখালাম, রেগুলার অল্প অল্প করে আপনাদেরকে শিখে শিখে একজন কন্টেন্ট রাইটার আর্টিকেল রাইটার তৈরি করে ফেলবো ইনশাল্লাহ। ওকে, তবে মেন কথা হচ্ছে আমরা সবাই আর্টিকেল, আমি বারবার রিপিট করছি, সবাই আর্টিকেল সাবমিট করব বাই এনি হাউ। ওকে ওকে, আজকে আমাদের যে টপিকস গুলো ছিল সেটা হচ্ছে কিভাবে আমরা অ্যাফিলিয়েট নেটওয়ার্ক নেটওয়ার্ক মার্কেটপ্লেস অ্যাফিলিয়েট প্রোগ্রাম এ জয়েন করব, সেটা নিয়ে আমি আজকে ক্লাস নিব। আশা করি সবাই আমরা ক্লাসে অ্যাটেন্ড করেছি। এখন আমার লেকচারটি শুরু হবে, আমি কথা বলবো অ্যাফিলিয়েট মার্কেটিং নেটওয়ার্ক গুলো নিয়ে, মার্কেটপ্লেস গুলো নিয়ে, প্রোগ্রাম গুলো নিয়ে। কেমন আশা করি সবাই আমরা পিকচার দেখতে পারছি। আচ্ছা, এটা নিয়ে যদি কারো প্রশ্ন থাকে কন্টেন্ট রাইটিং নিয়ে আমাদের কিছু জিজ্ঞাসা করতে পারেন, আমাকে এখন একটু জিজ্ঞাসা করেন তাহলে বিষয়টা ভালো হবে। ওকে, হোমওয়ার্ক অ্যাসাইনমেন্ট নিয়ে কন্টেন্ট রাইটিং নিয়ে কারো কোনো প্রশ্ন নেই, খুবই ভালো, আমি বুঝাইতে পারছি। তার মানে যখনই আপনারা প্রশ্ন করবেন না তখনই বুঝতে পারবো যে আমি 100% আপনাদেরকে বুঝাইতে সক্ষম হয়েছি, এটা আমার ক্রেডিট নিব। ঠিক আছে, সো প্রশ্ন করতে হবে ভাই। ওকে, আজকে লেকচারে চলে যাই। আমরা আজকে লেকচারে দেখব যে কিভাবে অ্যাফিলিয়েট নেটওয়ার্ক মার্কেটপ্লেস কাজ করে। তো এখানে কি হয়, একটি নেটওয়ার্ক থাকে বা মার্কেটপ্লেস থাকে, সেখানে যারা মার্চেন্ট বা কোম্পানি বা অ্যাডভার্টাইজার আছে তারা এই নেটওয়ার্কে বা ভেন্ডর আছে তাদের অফারটি লিস্ট করে। লিস্ট করার পরে আমরা যারা পাবলিশার বা মার্কেটার আছি তারা এখান থেকে নেটওয়ার্কে জয়েন করি। জয়েন করার পরে আমরা ওই এক্সাক্ট অফারটা নিয়ে প্রমোট করা শুরু করি, মার্কেটিং করা শুরু করি। দেন এই মার্চেন্টও এই নেটওয়ার্কে যোগ হয়েছে, মার্কেটারও যোগ হয়েছে। যোগ হয়ে যাওয়ার পরে মার্চেন্ট সবকিছু প্রোভাইড করতেছে আর মার্কেটার সেটা প্রমোট করে ডলারটা আর্নিং করতেছে। মার্চেন্টটি যেহেতু অফারটি প্রমোট করেছিল নেটওয়ার্কে ডলারটি দিচ্ছে, ওই ডলারটি নেটওয়ার্ক আবার মার্কেটারকে দিচ্ছে। তো এর মাঝে কিছু ডলার নেটওয়ার্ক রেখে দেয় তাদের সার্ভিস চার্জ হিসাবে। আশা করি আমরা সবাই বুঝতে পারছি অ্যাফিলিয়েট মার্কেটপ্লেস বা নেটওয়ার্ক কিভাবে কাজ করে। এখন বেশ যে অ্যাফিলিয়েট নেটওয়ার্ক বা মার্কেটপ্লেস গুলো রয়েছে সেগুলো হলো ক্লিক ব্যাংক, শেয়ার স্কিল, এখানে অ্যামাজন অ্যাসোসিয়েট, জেভিজু, অরিওর প্লাস, এগুলো অনেকগুলো রয়েছে। তো আমি আস্তে আস্তে ডিপলি আলোচনা করব কোনগুলো নিয়ে আমাদের জয়েন করা উচিত, কোনগুলো নিয়ে কাজ করা উচিত। তো আমি যদি একটু ন্যারো ডাউন করি তাহলে এখানে টপ যে মার্কেট প্লেস গুলো আছে সেগুলো হলো ক্লিক ব্যাংক, কমিশন জংশন, অ্যামাজন অ্যাসোসিয়েট, শেয়ার স্কিল, অ্যাফিলিয়েট উইন্ডো, ক্লিক শিওর, ক্লিক শিওর মেবি বন্ধ হয়ে গেছে, অরিওর প্লাস, জেভিজু, স্কিম লিঙ্ক। ঠিক আছে, তো এগুলো আপাতত নাম শুনে থাকেন, সবগুলোর সাথে আমি পরিচয় করে দেওয়ার চেষ্টা করব। এখন আমরা যেগুলো অলরেডি দেখেছি সেগুলো হলো অ্যাফিলিয়েট নেটওয়ার্ক বা মার্কেটপ্লেস। সেম অ্যাফিলিয়েট নেটওয়ার্ক বা মার্কেটপ্লেসে কি হয়, অ্যাফিলিয়েট নেটওয়ার্কে মার্কেটপ্লেস কোম্পানি বা মার্চেন্ট যুক্ত হয়, এদিকে মার্কেটার যুক্ত হয়, মাঝখানে একটা নেটওয়ার্ক ভায়া হিসেবে কাজ করে। ওকে, সেগুলোকে বলবো আমরা অ্যাফিলিয়েট নেটওয়ার্ক বা মার্কেটপ্লেস। আর এখন যেটার সাথে আপনাকে পরিচয় করে দিব সেগুলো হচ্ছে অ্যাফিলিয়েট প্রোগ্রাম। দ্যাটস মিনস ওই কোম্পানি বা মার্চেন্ট কোনো নেটওয়ার্কে তার অফারটি পোস্ট করে নাই, ডিরেক্টলি ওর ওয়েবসাইটে, ওর ই কমার্স সাইটেই অ্যাফিলিয়েটের একটি প্রোগ্রাম সিস্টেম চালু করেছে। অ্যাফিলিয়েট একটি প্রোগ্রাম সিস্টেম চালু করেছে, আপনি যে মার্কেটার বা অ্যাডভার্টাইজার আপনি ওর অ্যাফিলিয়েট প্রোগ্রামে যুক্ত হয়ে তার অফারটি প্রমোট করলেন। তো এরকম যদি আমরা কোনো প্রোগ্রামে যুক্ত হই তাহলে সেটাকে অ্যাফিলিয়েট প্রোগ্রাম বলে থাকবো। অ্যাফিলিয়েট প্রোগ্রাম চেনার উপায়, প্রত্যেকটি ওয়েবসাইটের যদি সেই ওয়েবসাইটটি তারা অ্যাফিলিয়েট প্রোভাইড করছে কিনা
তাদের ফুটারে একটি অপশন থাকবে, একটি লিংক থাকবে, একটা বাটন থাকবে অ্যাফিলিয়েট প্রোগ্রাম নামে, সেখানে গেলে ডিটেলস বর্ণনা দেখতে পারবেন তারা কোন নেটওয়ার্কের সাথে যুক্ত আছে, নাকি তারাই অ্যাফিলিয়েট প্রোভাইড করছে। তো এটাই হচ্ছে মেন, আশা করি সবাই বুঝতে পারছে। ওকে, এখন আমি কয়েকটি নেটওয়ার্কের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব, বাদ বাকিগুলো আপনারা সবগুলো দেখানো হবে। এখন আমি আলোচনা করব ক্লিক ব্যাংক নিয়ে। শাওন ভাই প্রশ্ন করেছে, শাওন খান ভাই, তার প্রশ্ন আছে। জি, আপনি প্রশ্নটা করেন, যেহেতু আমরা কিছু লেকচার শেষ করেছি, আপনি এখন প্রশ্ন করেন, দেন আমরা নেক্সট স্লাইডে চলে যাব। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। জি ভাই, কি অবস্থা, এটুকু বুঝতে পেরেছেন তো? আমার প্রশ্নটা হইতেছে যে এই অ্যাফিলিয়েট মার্কেট প্লাস আর হইতেছে অ্যাফিলিয়েট প্রোগ্রাম, জি, এই দুইটার মধ্যে যে ডিফারেন্ট ব্যাপারটা বা কোনটা বেটার, এই জিনিসটা একটু আলোচনা ওকে মানে জানা। আমি আলোচনা করব। আসলে আমাদের আসলে দুইটা প্রোগ্রামে যুক্ত হবো, অ্যাফিলিয়েট প্রোগ্রাম এবং নেটওয়ার্ক বা মার্কেট প্লেসে যুক্ত হব। তো এর ভিতর কোনটা ভালো, কিভাবে নিয়ে কাজ করব, এটা পুরো আমাদের যে টোটাল ক্লাস রয়েছে এর মধ্যে আস্তে আস্তে অল্প অল্প করে দেখানো হবে, কোনটা ভালো, কোনটা বেটার, কোন অফারটা চুজ করতে পারি, কোন নেটওয়ার্কটা চুজ করতে পারি, কোনটাতে জয়েন হব। তা এখন মূলত বেসিকটা সেখানে হচ্ছে, সবগুলোই দেখানো হচ্ছে, পরে স্পেসিফিক আমরা যে কোনো একটি বা দুইটি বা তিনটি নিয়ে কাজ করব, কেমন? সেটা ওই স্পেসিফিক নেটওয়ার্ক বা প্রোগ্রামের কোন অফারটা নিয়ে কাজ করব সেটাও দেখানো হবে। ধন্যবাদ। ওয়েলকাম ভাই। ওকে, আমরা আবার আমরা লেকচারে ফিরে যাচ্ছি, লেসনে চলে যাচ্ছি। প্রান্ত ভাই মেবি কিছু বলতে চাই, তিনি হাত উঠিয়েছে, তো প্রান্ত ভাই বলতে পারেন। ওকে, আমি আবার মিউট করে দিচ্ছি। ওকে, এখন আমরা যে কোনো একটি নেটওয়ার্ক সম্বন্ধে জানবো, ও কিভাবে কাজ করে নেটওয়ার্ক, কিভাবে জয়েন করতে হয়, দেন পরবর্তীতে প্রত্যেকটা নিয়ে আমরা জানার চেষ্টা করব। আজকে একটু দূরত্ব সে যাবো আর কি। এখন আমরা ক্লিক ব্যাংক নিয়ে জানবো। ক্লিক ব্যাংক একটি অ্যাফিলিয়েট মার্কেট প্লেস, কেমন? এখানে এই ক্লিক ব্যাংক অ্যাফিলিয়েট মার্কেট প্লেসে আশা করি সবাই আমার স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছেন স্লাইড গুলো। এখানে ক্লিক ব্যাংক আসলে প্রাইভেটলি মার্কেট প্লেস যেটা কাজ করে ইনফরমেশন প্রোডাক্ট নিয়ে। তো অনেকগুলো প্রোডাক্ট আছে যেটা হচ্ছে, যেমন অ্যামাজন কাজ করে ফিজিক্যাল প্রোডাক্ট, এটা এটা কাজ করে ইনফরমেশন প্রোডাক্ট, যেটা ডিজিটাল প্রোডাক্ট আমরা অলরেডি বলেছি, ডিজিটাল ইনফরমেশন প্রোডাক্ট নিয়ে মার্কেট প্লেসের একটি বড় নেটওয়ার্ক ক্লিক ব্যাংক। ওকে, এই ক্লিক ব্যাংক ভেন্ডর এবং অ্যাফিলিয়েট মার্কেটের মধ্যে পরিচয় করিয়ে দেয়, দেন ওই অ্যাফিলিয়েট মার্কেটার কনজিউমারের কাছে, কাস্টমারের কাছে ওদের যে অফারগুলো আছে, প্রোডাক্টসগুলো আছে, সেগুলো প্রমোট করে, এটাই। আর আমরা কিভাবে ক্লিক ব্যাংকে জয়েন করতে পারি, আসলে অ্যাকাউন্টগুলো জয়েন করা, কিছু কিছু অ্যাকাউন্ট জয়েন করা দেখাবো, আর বাদ বাকিগুলো আপনি একটু গুগল সার্চ করলে বহুত বাংলা, ইংলিশ, হিন্দি, উর্দু অনেক ল্যাঙ্গুয়েজে সেই ভিডিওগুলো আপনি পাবেন, সেগুলো দেখে নেবেন। তো ক্লিক ব্যাংকে আসলে বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট করা যায় না, তো বাহিরে যারা আমাদের আত্মীয় স্বজন আছে তাদের দিয়ে একটি অ্যাকাউন্ট করে নিয়ে আমরা কাজ করতে পারবো। আর যদি চাইলেও আমরা অল্টারনেটিভ ভাবে ইউজ করতে পারি, সেটা নট ইথিক্যাল, তারপরেও আমি বলছি, সেটা হচ্ছে আমি বাহিরের দেশের কোনো একটা ইনফরমেশন ইউজ করে সেই অ্যাকাউন্টটি ইউজ করতে পারবো, যদি পার মান্থ আপনার $600 ইনকাম হয় তাহলে ওই অ্যাকাউন্টে কোনো প্রবলেম করবে না, আর তার বেশি হলে ট্যাক্স টোকেন বা কিছু সাবমিট করা লাগবে। সো আমরা যদি ক্লিক ব্যাংক অ্যাকাউন্টে জয়েন করতে চাই মার্কেট প্লেসে, তাহলে বাইরের কান্ট্রি কারোর দিয়ে অ্যাকাউন্ট করে নিব, আর বাংলাদেশ থেকে নন এথিক্যালি করতে হলে আমরা বাংলাদেশের যে ভিডিওগুলো আছে ফলো করব। আমি আমারও ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে, সেই লিঙ্কও আপনাদের দিব, দেখে নেবেন কিভাবে ক্লিক ব্যাংকে সাইন আপ করতে হয়। এখন চলে যাচ্ছি মেন লেকচারে। ক্লিক ব্যাংকে সাইন আপ করার সময় আমরা যে প্র্যাকটিক্যাল বিষয়গুলো মনে রাখতে হবে, ক্লিক ব্যাংকে কাজ করার সময় আমাদের প্রফিটেবল প্রোডাক্ট চুজ করতে হবে। প্রফিটেবল প্রোডাক্ট চুজ করলে আমাদের বিজনেসে প্রফিটেবল হবে। হ্যাঁ, সেটা কিভাবে চুজ করতে হয় আমি দেখাবো। নিশ সিলেকশন আমাদের করতে হবে। নিশ মানে কি, আমরা অনেকে নিশ বুঝি না। সাপোজ
অনেকগুলো ক্যাটাগরি থাকে, ক্যাটাগরির মধ্যে সাব ক্যাটাগরি থাকে, লাইক অ্যাজ ডিজিটাল প্রোডাক্ট, ফিজিক্যাল প্রোডাক্ট, এটা হতে পারে একটা নিশ, কিন্তু এর মধ্যে অনেকগুলো প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টগুলো হচ্ছে এক একটা প্রোডাক্ট। তো নিশ অনেকগুলো অনেকগুলো প্রোডাক্ট, রিলেটেড প্রোডাক্ট নিয়ে এক একটি নিশ হয়, ঠিক আছে? তো এখন আমাদের নিশ সম্বন্ধে জানতে হবে, নিশ সিলেক্ট করতে হবে, কোন নিশ নিয়ে কাজ করব, সেই নিশটা মার্কেটে অ্যাভেলেবেল আছে কিনা, সেই নিশটা সম্বন্ধে জানতে হলে আমাদের কোথায় যেয়ে জানতে হবে, সোশ্যাল মিডিয়াতে আমরা কি করতে পারি। তো আমাদের নিশ জানতে হলে অ্যাভেলেবেল মার্কেট সম্বন্ধে জানতে হবে, সেই নিশ সম্বন্ধে জানতে হবে, ফ্রম থেকে জানতে পারবো, সোশ্যাল মিডিয়া থেকে জানতে পারবো। কোনো নিশ বা প্রোডাক্ট চুজ করতে হলে আগে আমাদের মার্কেট ডিমান্ড পছন্দ করতে হবে, তাদের সেলস পেজ তৈরি দেখতে হবে, যে এমন একটি আপনি প্রোডাক্ট চুজ করেছেন যে সেলস পেজ ভালো না, ঠিক আছে? যদি সেলস পেজ ভালো না হয় তাহলে কি হবে, আপনি সেই প্রোডাক্টটি সেলই করতে পারবেন না। তো সেলস পেজ দেখতে হবে, সেই অ্যালেক্সা র্যাঙ্ক দেখতে হবে, র্যাঙ্কিং কত, তাদের ফলো আপ সিস্টেম দেখতে হবে, ফলো আপ সিস্টেম যে আপনি যেই অফারটা প্রমোট করছেন তারা কি কাস্টমারের সাথে আবার যোগাযোগ করছে কি করছে না, কিভাবে যোগাযোগ করছে সেটাও দেখতে হবে। আসলে এগুলো সব সম্পূর্ণ ক্লাস লাগবে, এগুলো ডিটেল সব শেখার জন্য, ঠিক আছে? তো জাস্ট জেনে রাখেন কি কি শিখতে হবে, দেন এগুলো এগুলো আমাদের আপনাদেরকে শেখানো হবে। ফলো আপ কিভাবে করে, অ্যালেক্সা র্যাঙ্ক কিভাবে দেখে, সেলস পেজ ভালো কি খারাপ কিভাবে দেখে, মার্কেট ডিমান্ড কি, ওকে? দেন যে কমিশন রিব্যাট, তো আমাদের অনেক সময় অ্যাফিলিয়েট প্রোগ্রামটি ফুটারে থাকে, এর কমিশন কিভাবে দেখতে হয়, কমিশন কিভাবে চেক করতে হয়, কমিশন কিভাবে বাড়িয়ে নিতে হয়, কমিশন কিভাবে কাজ করে, সেগুলো নিয়েও আমরা দেখাবো। আমাদের কমিশনটি চেক করতে হবে, প্রোডাক্ট প্রাইস জানতে হবে, স্টেবিলিটি জানতে হবে, এই প্রোডাক্টটি কতদিন মার্কেটে স্টেবিলিটি বা স্টেবল আছে, আবার ওই যে আমার যে প্রোডাক্টে প্রমোট করতেছি সেই প্রোডাক্টটি ফিক্সড নাকি রিকারিং কমিশন আমাকে দিচ্ছে, যে প্রোডাক্টটি প্রমোট করতেছে সেটা ফ্রি নাকি ট্রায়াল, এগুলো সবগুলো আমাদের জানতে হবে। তারপরে সম্পূর্ণ জানার পরে দেন এক্স্যাক্ট কোনটা নিয়ে কাজ করব আপনি ডিসাইড করবেন, এবং আমিও হেল্প করব কোনটা নিয়ে আপনি কাজ করবেন, রিকারিং নাকি ট্রায়াল নাকি ফ্রি, ওকে? তো এখানে বলে রাখি, আমরা মূলত কাজ করব ট্রায়াল অফার, রিকারিং পেমেন্ট, এই দুইটা নিয়ে, ওকে? দেন এগুলো অবশ্যই দেখতে হবে, এগুলো দেখার পরে এগুলা, ঠিক আছে? আপনি যদি অলরেডি ক্লিক ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে মার্কেট প্লেসে গেলে আপনি মার্কেট প্লেসে গেলে ক্যাটাগরিজ গুলো দেখতে পারবেন। এই ক্যাটাগরিজ গুলো কুকিংস অ্যান্ড ফুডস অ্যান্ড ওয়াইন, এডুকেশন, এমপ্লয়মেন্ট, জব, ফিকশন, গেমস, গ্রিন প্রোডাক্ট, অনেকগুলো প্রোডাক্ট আছে, অনেকগুলো নিশ বা ক্যাটাগরিজ আছে, সেই ক্যাটাগরিজ এর মধ্যে অনেক অনেক প্রোডাক্ট আছে। আমি লগ ইন করবো, লগ ইন করে দেখাবো আমার অ্যাকাউন্ট গুলো। দেখেন কুকিজ অ্যান্ড ফুডে যখন ক্লিক করছে তার মধ্যে কি কি রয়েছে, বিবিকিউ, বারবিকিউ, বেকিং, কুকিং, ড্রিঙ্কস, বেভারেজ, জেনারেল, রেসিপি, অনেকগুলো আছে, রাইট? দেন এই যে অফার গুলো আছে সেভাবে এই ডাইন পাশে আপনাদেরকে অফার ডিটেলস গুলো দেখাবে, দেন এখানে আরো ডিটেলস দেখাবে, সে স্ট্যাটাস গুলো দেখাবে, এভারেজ সেলস কত হয়েছে। তো এভরিথিং এখান থেকে আমরা ন্যারো ডাউন করব, এখান থেকে নিয়ে চুজ করে আমাদের অফার গুলো প্রমোট করা দেখাবো, ওকে? তো আমাদের প্রফিটেবল প্রোডাক্ট গুলো রিসার্চ করতে হবে, রিসার্চ করলে আপনার বিজনেস এর জন্য ভালো হবে। এই প্রোডাক্ট গুলো রিসার্চ করার জন্য এই প্রোডাক্ট বেনিফিট গুলো আপনাকে জানতে হবে, প্রোডাক্টের যখন রিসার্চ করবো বেনিফিট গুলো জানবেন, আপনি এডুকেটেড হলেন, দেন আপনি যাদের কাছে মার্কেটিং করছেন তাদেরকে এডুকেট করলেন, তো তাদেরকে যদি আপনার প্রোডাক্টটি সম্বন্ধে এডুকেটেড না করেন তাহলে প্রোডাক্টটি পারচেস করবে না। তো আপনি কিছু প্রোডাক্ট সেটা যদি প্রোডাক্টে ফিরিয়ে দেন তার কোনো লাভ নেই, কিন্তু তাকে বুঝাইতে হবে তোমার এই প্রোডাক্টটি প্রয়োজন কেন, তাকে যদি এটা বুঝাইতে পারেন, দুইভাবে কাজ হয়ে থাকে, একটা একদম নিউ প্রোডাক্ট, ঠিক আছে, তখন তাকে বুঝাইতে হবে যে প্রোডাক্টটি তোমার প্রয়োজন কেন, আর যদি প্রোডাক্ট অলরেডি মার্কেটে পরিচিত থাকে, তার ব্র্যান্ড ভ্যালু থাকে, তাহলে আপনার এত বেশি কিছু বুঝাইতে হবে না, জাস্ট খালি সুন্দরভাবে তার বেনিফিটগুলো তুলে ধরতে হবে, লিস্ট করতে হবে, কারণ সব বেনিফিট সে জানে না। আমরা কেন প্রোডাক্ট আপনার কাছ থেকে কিনবে, মার্কেটের কাছ থেকে কিনবে কেন, যদি সে তো চাইলে ডিরেক্টলি তাদের ওয়েবসাইটে যেয়ে কিনতে পারে, তো মার্কেটের কাছে কিনবে এই কারণেই, কারণ একজন মার্কেটার সেই প্রোডাক্টটি সম্বন্ধে রিসার্চ করেছে, সে সবকিছু জানে, তারপরে প্রোডাক্টটির ভালো খারাপ সবকিছু তুলে ধরেছে। যদি আমি একটি ই কমার্স সাইডে যাই তাহলে একটি প্রোডাক্ট নিয়ে কতটুকু তারা লেখালেখি করে, ঠিক আছে? তো একজন মার্কেটার বা একজন ব্লগার, তো যারা রিভিউ আর্টিকেল লিখে
তাহলে একটা প্রোডাক্ট নিয়ে, সিঙ্গেল একটি প্রোডাক্ট নিয়ে, লাইক আছে একটা ক্যাটাগরি নিয়ে, এখানে যে ক্যাটাগরি ছিল বিবিকিউ, বারবিকিউ, তো বারবিকিউ নিয়ে সে 100 আর্টিকেল লিখে ফেলেছে। তার মানে কি, তার কাছ থেকে যদি আমি বারবিকিউ সম্বন্ধে জানতে চাই, কিভাবে বারবিকিউ করতে হয়, বারবিকিউ করতে হলে কোন টুলস গুলো প্রয়োজন, কোন কম্পোনেন্টস গুলো দরকার, কিভাবে তৈরি করতে হয়, দেন এটা তৈরি করতে হলে আমাদের এই সব কিছু কিন্তু তার ব্লগে বা তার রিভিউ আর্টিকেলে পাওয়া যাবে। তো এটা কিন্তু একটি কোম্পানি দিতে পারতেছে না, কারণ একটা কোম্পানি একটা প্রোডাক্ট নিয়ে 100 ওয়ার্ড, 300-400 ওয়ার্ড লিখবে, বাট একজন অ্যাফিলিয়েট মার্কেটার সে ভিডিও বানাবে, সে ইনফোগ্রাফিক বানাবে, ডেমোগ্রাফিক বানাবে, সে গ্রাফিক্স এর কাজ করবে, সে কন্টেন্ট লিখবে, সে আর্টিকেল লিখবে, তাহলে এত ইনফরমেশন কার কাছে পাচ্ছেন? ব্লগার কাছে পাচ্ছেন, এত ইনফরমেশন একজন মার্কেটার কাছে পাচ্ছেন। তো তাহলে যার কাছ থেকে এত ইনফরমেশন গুলো পেলো, তার লিঙ্ক থেকে সে কেন পারচেস করবে না? ওকে, তো ফার্স্টে আমরা যে প্রোডাক্টটি চুজ করব, সেই প্রোডাক্টটি আগে নিজে প্যাশনেট হতে হবে। নিজে প্যাশনেট হলে কি হবে, আপনি এটা রিসার্চ করতে ভালো লাগবে, এমন একটি প্রোডাক্ট বা এমন একটি নিচ চুজ করলেন যেটা আপনার ভালো লাগে না, ঠিক আছে, সেটা প্রমোট করতে পারবেন না, কারণ সেটাতে ডেডিকেটেড না হয়ে সময় দিলে বা সেটা পছন্দ না করলে, সেটা যদি আপনার হবি না হয়, সেটা নিয়ে লং টার্ম কাজ করতে পারবেন না। আপনি জাস্ট চিন্তা করেন আপনার হবিটা কি, সেই হবি নিয়ে পৃথিবীতে আপনার অন্তত যেটুকু মাথায় হবিটা রয়েছে বা কাজ করার চিন্তা ভাবনা রয়েছে, অন্তত সেই প্রোডাক্ট গুলো অলরেডি মার্কেটে এক্সিস্টিং আছে। তো আপনারা প্রোডাক্ট সম্বন্ধে কিছুই জানেন না, মার্কেটে কি আছে না আছে ধরলাম আপনারা কেউ জানেন না, রাইট? তো আমাকে জাস্ট খালি মেসেজে, মেসেঞ্জার যে গ্রুপ আছে, ফেসবুক যে গ্রুপ আছে, সেগুলো লেখেন কার কি হবি, কে কোনটা প্রমোট করতে চান, দেন আমি সেই স্পেসিফিক অফার বা সেই স্পেসিফিক নিশ বা আপনি যেটা প্রমোট করতে চাচ্ছেন কোন মার্কেট প্লেস আছে সেটা আমি খুঁজে দিব, ঠিক আছে? তো আগে আপনাকে হবি ডিসাইড করতে হবে, আপনি কি প্রমোট করতে চান। তো অনেকে যদি একদমই নিউবি হয়ে থাকেন যে আমি আসলে এই মার্কেটে মার্কেটিং এ নিউ বা আমি বুঝতেছি না আসলে আমার কোনটা চুজ করা উচিত, তাহলে ভাই বলবো আমাদের ক্লাস গুলো কন্টিনিউ করতে থাকেন, তাহলে অন্তত ক্লাস মিডিলে বা 25% বা 75% ক্লাস শেষ করলে আপনি বুঝে যাবেন যে আপনাকে কোনটা চুজ করা উচিত। ওকে, এখন আমরা প্রোডাক্ট বা নিশ নিয়ে আসলে অনেকে অনেক কিছু বুঝে গেছি। তো এই প্রোডাক্ট বা নিশ সম্বন্ধে টার্গেটেড যে ক্লায়েন্ট গুলো আছে, যাদের কাছে আমরা প্রমোট করব, সেল করব, তারা আসলে কোথায় রয়েছে, কিউতে আছে, তারপর ইয়াহু অ্যান্সারে আছে, তারপরে সোশ্যাল মিডিয়া গুলো আছে, ফ্রম সাইডে আছে, ইউটিউবে আছে, ব্লগে আছে, অনেকে কি করছে তাদের প্রশ্নগুলো খুঁজছে, ঠিক আছে? তো এই প্রশ্নগুলো কোয়েরিতে আছে, ইয়াহু অ্যান্সারে আছে, সোশ্যাল মিডিয়াতে আছে, ফ্রমে আছে। তো এইখানে আপনাকে কি করতে হবে, অ্যাকাউন্ট গুলো তৈরি করতে হবে, দেন ওই প্রোডাক্টের বেনিফিট, ফিচার, আপনার পার্সোনাল রিভিউ, এগুলো প্রশ্ন করতে হবে। তারপর এখানে যারা প্রশ্ন করে, দেখবেন আপনার অলরেডি এই প্রশ্ন প্রোডাক্ট গুলো নিয়ে অনেকে অনেক প্রশ্ন করেছে, আপনি জাস্ট খালি শেখে, যেহেতু আপনি অলরেডি এডুকেটেড হয়েছেন, যেহেতু এডুকেটেড হয়েছেন তাহলে প্রোডাক্টটি সম্বন্ধে আপনি অবশ্যই অ্যান্সার দিতে পারবেন, বেসিক যেটুকু আপনি জানেন সেই জানা থেকেই, যারা যারা প্রশ্ন করছে কোয়েরাতে, ইয়াহুতে, তাদের অ্যান্সার কিন্তু আপনি দিতে পারবেন। কিন্তু তারা, তাদের কিন্তু এই প্রোডাক্টটি দরকার বা এই প্রোডাক্টটি সম্বন্ধে জানতে চায় বা ফিচার জানতে চায়, বেনিফিট গুলো জানতে চায়, তার জন্যই তারা কিন্তু মরিয়া হয়ে আছে, তাদের প্রশ্নগুলো বিভিন্ন সাইডে যেয়ে করছে, ইউটিউবে করছে। বা তাদেরকে যদি খুঁজে পেতে চান তাহলে কি করতে হবে, আপনাকে প্রোডাক্টের বেনিফিট গুলো জানতে হবে, ফিচার গুলো জানতে হবে, দেন সুবিধা অসুবিধা গুলো জানতে হবে, বাগ গুলো জানতে হবে, দেন তাদের অ্যান্সার করতে পারবেন। দেন আসি সোশ্যাল মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে অনেক গ্রুপস আছে, সেই গ্রুপ গুলোতে কি হয়, কিছু কিছু নির্দিষ্ট স্পেসিফিক প্রোডাক্টস এর গ্রুপ আছে, স্পেসিফিক নিশের ক্যাটাগরির গ্রুপ আছে, লাইক অ্যাজ গার্ডেনিং, যারা গার্ডেনিং করতে পছন্দ করি বা রুট টপে যে গার্ডেনিং গুলো আছে সেটা করতে পছন্দ করি, সেগুলো কিন্তু অনেকগুলো গ্রুপস আছে, ঠিক আছে? এখন এই গ্রুপসে আপনি কিভাবে হেল্প করতে পারেন, সেটাতে আপনি ভালো, অলরেডি আপনি গার্ডেনিং যেহেতু পছন্দ করেন, সেহেতু অলরেডি গার্ডেনিং কিভাবে করতে হয়, গার্ডেনিং করতে কি কি প্রয়োজন, রুট টপে গার্ডেনিং করতে হলে কি কাজ করতে হয়, তো সেখানে ওই যেই গার্ডেনিং করবেন যেই প্ল্যানেটস গুলো আছে বা ট্রিজ গুলো আছে সেটা কই থেকে কিনতে হয়, এই বীজ কোথা থেকে কিনতে হয়, কয়দিন পরে পানি দিতে হবে, মরে যাবে কিনা, ধরেন সব আপনি অলরেডি জানেন, কারণ এটা আপনার হবি, এটা নিয়ে কাজ করেছেন 2 ইয়ার্স, 5 ইয়ার্স,
ঠিক আছে, তো এটা এটা সম্বন্ধে আপনি 10 জনকে কিন্তু বলতেই পারবেন। ওকে, এখন 10 জনকে পরামর্শ দিলে আপনার কি হলো? সোশিয়াল কোয়েরাতে, ইয়াহু অ্যানসারে, সোশ্যাল মিডিয়াতে, এখানে কিন্তু আপনার একটা ভালো একটা ভ্যালু ক্রিয়েট হয়ে গেল এই প্ল্যাটফর্ম গুলোতে। দেন আপনার কাছে সবাই প্রশ্নগুলো করবে। এখন আপনার বেনিফিট গুলো কি হবে? সাপোজ একটি বেনিফিট বলি, ইউটিউবে আপনি এই গার্ডেনিং সম্বন্ধে জানেন, গার্ডেনিং সম্বন্ধে অনেক ভিডিও দিলেন, এটা যদি বাংলাতে হয় তাহলে বাংলা ভাষাভাষী লোকগুলো দেখলো, বিভিন্ন দেশ থেকে যে বাংলা ভাষাভাষী লোকগুলো আছে সেটা দেখলো, এটা আপনি কাজ করতে পারেন, অ্যাডসেন্স থেকে ইনকাম করতে পারেন, আবার কাজ করতে পারেন বিভিন্ন বাইরের দেশের এই বীজগুলো কেনার অনেক অ্যাফিলিয়েট সাইট আছে, সেটার লিঙ্ক আপনি আপনার ভিডিও ডিসক্রিপশনে দিতে পারেন। ওকে, 5 মিনিট পরে আমাদের এই সেশনটি শেষ হয়ে যাবে, 40 মিনিট হইলে নতুন করে সেশন তৈরি হয়, আবার একটু কষ্ট করে যেভাবে আমরা জয়েন করছি সেভাবে আবার জয়েন করব যদি শেষ হয়ে যায় এই মিটিংটি, কেমন? ওকে, আমরা যেখানে ছিলাম, তো আমরা ছিলাম সোশ্যাল মিডিয়া গুলোতে এই এঙ্গেজমেন্ট গুলো যেভাবে আমরা তাদের সাথে কানেক্ট হতে পারি সেটা নিয়ে আমি আলোচনা করছিলাম। তো এখানে আপনি যে ভিডিও গুলো তৈরি করেছেন, ইনফরমেশন গুলো দিয়েছেন, ব্লগ আর্টিকেল গুলো লিখেছেন, সেটাতে আপনি সুন্দর করে গার্ডেনিং সম্বন্ধে লেখালেখি করেছেন, তো আপনি ভালো, অথবা আপনি ভালো রেসিপি তৈরি করতে পারেন, ভালো বারবিকিউ বানাইতে পারেন। আমি তো দেখালাম যে বারবিকিউ সম্বন্ধে অলরেডি ক্লিক ব্যাংকে অনেক অনেক প্রোডাক্ট এক্সিস্টিং রয়েছে, তো সেই প্রোডাক্ট যদি প্রমোট করেন তাহলেই তো হয়ে গেল। তো সেই তাহলে আমরা কি বুঝলাম, আমরা হচ্ছে সেই প্রোডাক্ট নিয়ে আগে নিজে প্যাশনেট হব, দেন সেটা নিয়ে ভিডিও বানাই। নিজে প্যাশনেট হইতে পারলে সেই প্রোডাক্ট নিয়ে আমরা 10টা লাইন লিখতে পারবো, বলতে পারবো, জানাইতে পারবো, ইনফরমেশন দিতে পারবো, এটাই হচ্ছে কাজ, এটাই মার্কেটিং। ঠিক আছে, অনেক ফর্ম সাইট আছে সেখানে লেখালেখি করতে পারবো। এখন যে কাজ করতে হবে, আমরা র্যান্ডমলি কি আমাদের হবি, আমাদের প্রোডাক্ট বা নিচ চুজ করবো? না, আসলে প্রফিটেবল কি না সেটা আমাদেরকে দেখতে হবে। এই জন্য প্রফিটেবল কিওয়ার্ড রিসার্চ করতে হবে। এসইও ক্লাসে আমরা প্রফিটেবল কিওয়ার্ড, হ্যাঁ, সেগুলো রিসার্চ করা দেখাবো। ক্লিক ব্যাংকে ডিরেক্ট লিঙ্কিং স্ট্র্যাটেজি যেভাবে কাজ করে সেটা যখন ক্লিক ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করবো দেখাবো। পারফেক্ট প্রোডাক্ট চুজ করে ডিরেক্ট লিঙ্কিং কিভাবে কাজ করতে যায়, ম্যাচ ট্রাফিকের জন্য, ম্যাচিং ট্রাফিকের জন্য যে প্রোডাক্ট গুলো সেটা কিভাবে কাজ করে, ফ্রি ক্লিক ব্যাংক যে প্রোডাক্ট গুলো আছে সেটা কিভাবে কাজ করে সবই দেখানো হবে। বিডভার্টাইজার, তো এখানে হচ্ছে আসলে অনেকগুলো এখানে যে আগে কাজ করতো অ্যাড দেওয়ার জন্য একটা প্ল্যাটফর্ম, আপাতত এটা নিয়ে আমরা কাজ করব না, এটা না দেখলেও হবে। এখন আসি যে ট্রাফিক জেনারেশন সিক্রেট নিয়ে, এই ক্লিক ব্যাংক প্রমোট করতে হলে যে ট্রাফিক গুলো আমাদেরকে পাঠাইতে হবে সেটা কই কই পাবো? এই ট্রাফিক জেনারেশন সিক্রেট নিয়ে আমার ক্লাস রয়েছে, এটা তার আগে থেকে জাস্ট খালি আলোচনা যে পিপিসি করতে পারি, এসইও করতে পারি, তার জেনে রাখেন, ডিটেইল জানা লাগবে না। ইমেল মার্কেটিং, ডিসপ্লে অ্যাড, পিপিভি, এগুলো করে আপনি ট্রাফিক জেনারেট করে আপনি কাস্টমার এখানে আপনার সাইডে প্রমোট করে আপনি এই অফার গুলো প্রমোট করবেন। এটা জাস্ট খালি একটি মাধ্যম, পিপিসি নিয়ে ডিটেলস আলোচনা করবো, এসইও নিয়ে ডিটেলস আলোচনা করবো, ইমেল মার্কেটিং, ডিসপ্লে অ্যাড, পিপিভি। ওকে, ট্রাফিক সোর্সের ওর্স, যে ট্রাফিক সোর্স গুলো আছে পিপিভি, বাই ট্রাফিক, এগুলো নিয়ে আমরা কাজ করব না। ঠিক আছে, সবকিছু শেখার জন্য শিখতে হবে, বাট কোনগুলো নিয়ে কাজ করব, কোনগুলো নিয়ে কাজ করবো না এগুলো আমাদেরকে ন্যারো ডাউন করতে হবে। কেমন? কার যেন মাইক্রোফোন অন রয়েছে, আমি দেখতে পাচ্ছি সাজ্জাদ হোসেন ভাইয়ের মাইক্রোফোন অন রয়েছে। সব থেকে আমাদের আসলে যেটা প্রয়োজন, আমাদের ইনকাম কে হাই করা প্রয়োজন লো ইনভেস্টমেন্টে, সেটা কিভাবে কাজ করবে, পিপিসি ক্যাম্পেইনে, এসইও তে, এই দুইটা নিয়ে আমরা কাজ করব। কেমন? আর আমাদের সব থেকে যেটা জানতে হবে, লং টার্ম ইনকাম অপরচুনিটি দিচ্ছে কিনা উইথ লিড ক্যাপচারিং, এটা একটু অ্যাডভান্স হয়ে যাবে আপনাদের জন্য। লিড ক্যাপচারিং, লং টার্ম ইনকাম, তো সিকিউর ইনকাম, এটা আমি ডিটেলস, এই লিসনটি শেষ হলে, 40 মিনিট শেষ হলে আর 1 মিনিট বাকি, দেন আমি নতুন যে সেশনটি হচ্ছে সেটাতে আলোচনা করব। সিকুয়েন্সিং, ওকে, এখন আমাদেরকে প্রমোট করতে হলে যে কাজগুলো করা প্রয়োজন, হ্যাঁ, চারটা পড়ছি যে ইলেকট্রনিক আর বিউটি প্রোডাক্ট নিয়ে কাজ করা যেতে পারে কি? জি, ওকে, আমি একটু কপি করে রাখছি, সবারই অ্যান্সার দিব শেষে এই লিসনটি। আমার একটি প্রোডাক্ট নিয়ে, সেই প্রোডাক্টের আসলে কিভাবে কাজ করব, আমরা প্রোডাক্ট কিভাবে তুলে ধরবো, প্রোডাক্ট নিয়ে কি ওয়েবসাইট মেকিং করব, দেন কি আজকে লিখবো, ওয়েবসাইটে কিভাবে তৈরি করব, সেটা এখানে বর্ণনা করা আছে সংক্ষেপে। আমি এটা প্র্যাকটিক্যালি,
তো আমরা আর লিসনে চলে যাই, আমরা যেখানে ছিলাম আর কি। আমরা যে কোনো আমরা কিন্তু অনেক ন্যারো ডাউনে চলে এসেছি, অ্যাফিলিয়েট মার্কেটিং শিখতে শিখতে ক্লিক ব্যাংকে চলে এসেছি। সমস্যা নেই, 3 মান ধরে আপনাদের ক্লাস হবে, অনেক কিছু শিখতে পারবেন, শেষ হবে না ক্লাস। ওকে, তারপরে আমি সবার মাইক্রোফোনটা আবার অফ করে দিচ্ছি। এখানে ট্রাফিক জেনারেশনের সোর্স গুলো রয়েছে, পিপিসি, পিপিভি, ইমেল মার্কেটিং, ডিসপ্লে, এগুলো প্রত্যেকটি সিঙ্গেল সিঙ্গেল নিয়ে 3-4টা ক্লাস হবে, লাইক এসিও নিয়েও 3-4টা ক্লাস হবে। সো এখন জাস্ট খালি দেখে দেখে রাখেন, টেনশন নাই। তো আমরা সবসময় এটাই চাইবো যে আমাদের লোয়ার ইনভেস্টমেন্ট কিভাবে ইনকাম জেনারেট করা যায় সেটা নিয়ে আমি বিবেচনা করবো। আচ্ছা, কিভাবে আসলে, এটা বেসিক একটা ধারণা দিই, কিভাবে অফার গুলো প্রমোট করতে হয়। সাপোজ আপনাকে একটা ওয়েবসাইট লাগে, ওয়েবসাইটে কন্টেন্ট লিখতে হয়, ইনফরমেশন ভিডিও দিতে হয় বা ইমেজ দিতে হয়, দেন সেটাকে এসইও করতে হয়, দেন সেটাকে পিপিসি ক্যাম্পেইন ক্যাম্পেইন করে সেটাকে মার্কেটিং করতে হয়। তো ফার্স্টে আমাদের যেই কাজগুলো করতে হয়, ফার্স্টে সাইটটি রেডি করতে হয়, একটা ওয়েবসাইট। ওয়েবসাইট যদি না থাকে তারপরেও করা যায়, বাট সব থেকে ব্যান ভ্যালু আপনাকে করতে হলে বা প্রপার ওয়ে হচ্ছে ওয়েবসাইট। ওয়েবসাইট না হলে কিভাবে করতে পারেন, ইউটিউব চ্যানেল আপনাকে দিচ্ছে, ফেসবুক আপনাকে দিচ্ছে, অনেকগুলো সাব ডোমেইন আপনাকে দিচ্ছে, ব্লগ স্পট দিচ্ছে, ওয়ার্ডপ্রেস ফ্রিতে দিচ্ছে, সেগুলোও করা যায়। বাট দিস ইজ নট প্রফেশনাল, তো আমাদের প্রফেশনাল হয়ে কাজ করব, আমাদের যেটা আমাদের ডোমেইন হোস্টিং নিয়ে সেটা নিয়ে কাজ করব। তো ফার্স্টে আমাদের যে কাজগুলো হয়ে থাকে, এই অফার গুলো প্রমোট করতে হলে একটি ডোমেইন হোস্টিং নেওয়া লাগে, দেন প্রোডাক্ট অথবা নিড চুজ করা লাগে, ওই প্রোডাক্ট অথবা নিড চুজ নিয়ে আমাদের কন্টেন্ট লেখা লাগে, ভিডিও বানানো লাগে, ইমেজ তৈরি করা লাগে, দেন সেটাকে আমরা পোস্ট করতে হয় ওই ওয়েবসাইট গুলোতে। পোস্ট করার পরে এখন চলে আসলো মার্কেটিং। এখন মার্কেটিং এর মধ্যে এসইও থাকবে, এসইও করতে হবে, এসইও আসলে ওয়েবসাইট তৈরি থেকেই লাগবে। তারপরে আছে যে পিপিভি, পেপার ক্লিক ক্যাম্পেইন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইমেল মার্কেটিং, ডিসপ্লে অ্যাড, এগুলো থাকবে। আশা করি বেসিকটুকু আসলে বুঝতে পারছি কিভাবে কাজ হয়। এটি একটি সাবডোমেন, ইনস্টা পেজ থেকে জাস্ট আপনি একটা সাবডোমেন পাবেন, বাট নট রিকমেন্ড, এটা আমি রিকমেন্ড করি না। ওকে, কিওয়ার্ড নিয়ে ক্লাসে এটা দেখাবো, গুগল কিওয়ার্ড প্ল্যানারটা কিওয়ার্ড ক্লাসের ক্লাসে থাকবে, প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন দেখানো হবে। তারপরে আসলে এই মার্কেট প্লেস থেকে এক্সাক্টলি আমরা কিভাবে আর্নিংটা করবো, সেই মার্কেট প্লেসে একটি নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট যদি হয়, সাপোজ ওদের রয়েছে যে $10 থিরোচল, আমি থিরোচল নিয়ে প্রথমে আলোচনা করেছি, সবাই বুঝতে পেরেছেন যে থিরোচল $10, $25, $100, এটা মেবি এখন বাড়িয়েছে আমি জানি না। তো তারপরে হচ্ছে এখানে থিরোচল আপনাকে চুজ করতে হয়, চুজ করার পরে যখন ওটা পৌঁছে যায় সেটা 2 উইকস বা 1 মান্থ পরে, আপনার এই ক্লিক ব্যাংক থেকে যেটা পেওনিয়ার অ্যাকাউন্ট করতে বলেছিলাম ওই পেওনিয়ার অ্যাকাউন্টে ডলারটি আসবে। আসার পরে আপনি বাংলাদেশে যে ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক এশিয়া হতে পারে, ইবিএল হতে পারে, ব্র্যাক হতে পারে, ডিডিবিএল হতে পারে, সেটাতে আপনি উইথড্র করে টাকাতে কনভার্ট করবেন। এখানে ডিপোজিট বা চেকে নিতে চাইলে এভাবে চেকে নিতে হবে। আশা করি সবাই ক্লিক ব্যাংক মার্কেট প্লেস সম্বন্ধে বুঝতে পারছি আশা করি। এখানে রিপোর্ট দেখানো হয়েছে, আপনার আর্নিং এর রিপোর্ট গুলো। ওকে, জাস্ট খালি একটি নিয়ে আলোচনা করলাম, দেন এখন আমি বলেছিলাম যে আমি আলোচনা করব রিকারিং ইনকাম এবং প্যাসিভ ইনকাম নিয়ে, লয়ালিটি ইনকাম গুলো নিয়ে, আমাদের যে স্টেবল প্রোডাক্ট গুলো নিয়ে। আজকে ক্লাসে আরো অনেকগুলো স্লাইড আছে, অনেক কিছু আলোচনা করতে চাইছিলাম, বাট সময় শেষ হয়ে যাচ্ছে, সমস্যা নেই, এই ক্লাসটা যে বাকিগুলো থাকবে সেটাতে নেক্সট ক্লাস আলোচনা করব। তবে আমাকে একজন মনে করে দিবেন নেক্সট ক্লাসে আমি কি কি আলোচনা করব, সমস্যা নেই, আমার লেখা আছে। নেক্সট ক্লাসে আমি আলোচনা করব, অলরেডি আমি নোট ডাউন করে রাখছিলাম যে ভাবছিলাম এগুলো নিয়ে আজকে আলোচনা করতে পারবো, সেগুলো যে আমি তো আজকে জাস্ট একটা মার্কেট প্লেস দেখিয়েছি, বাট সেটা কিন্তু সাইন আপ দেখাইনি। সো একটু কষ্ট করে সেটাতে কিভাবে জয়েন করতে হয়, মানে সাইন আপ করতে হয় ক্লিক ব্যাংকে, সেটাকে সংক্ষেপে সিবি বলে। আপনারা একটু কষ্ট করে ইউটিউব থেকে দেখে নেবেন। তো আমি আরো কি দেখাবো যে অ্যামাজনে কিভাবে সাইন আপ করতে হয় এটা ইউটিউব থেকে দেখবেন, বাট অ্যামাজন অ্যাসোসিয়েট নিয়ে আলোচনা করব কালকে। ওয়েলথি অ্যাফিলিয়েট, ক্লিক ব্যাংক, ক্লিক ফানেল, তো ক্লিক ব্যাংক হয়ে গেছে, এটা জাস্ট ইউটিউবে দেখে নেবেন। ক্যান্ডি হোস্টার, অ্যাফিলিয়েট ক্যান্ডি, ওকে, এগুলো নিয়ে আগামীকালকে আলোচনা করব। তো এখন আমি আলোচনা করব প্যাসিভ ইনকাম।
রিকারিং ইনকাম, লয়ালিটি ইনকাম। ওকে, এগুলো মূলত সব যে কোনো জায়গায় যে কেউ যে কোনো নামটি বলতে পারে, আসলে মূলত সব সেম, এই জন্য আমি অবলিক দিলাম। দেন হচ্ছে প্রোডাক্ট স্টেবিলিটি, প্রোডাক্ট স্টেবিলিটি রিকোয়ারিং সিপ। ওকে, এখন আমরা যে মার্কেট প্লেসে করি না কেন সেটা বা অ্যাফিলিয়েট প্রোগ্রামে যুক্ত হই না কেন, তার আগে আমাদেরকে একটু জানতে হবে আসলে আমরা যেটাকে হবি বা নিশ সিলেক্ট করলাম সেগুলো আমাদের প্যাসিভ ইনকাম দিচ্ছে কিনা। প্যাসিভ ইনকাম বলতে আমরা কি বুঝি, রিকারিং ইনকাম বলতে কি বুঝি? প্যাসিভ ইনকাম হচ্ছে এমন যে আপনি অলরেডি কাজ করেছেন 6 মান্থ বা 1 ইয়ার, আর 2 ইয়ার্সে যেও সেই আর্নিংটা আপনি কাজ করছেন না, বাট সামহাও কিছু চেক করছেন বা অল্প কিছু টাইম দিচ্ছেন, বাট আপনার আর্নিংটা বাড়তিছে বা ওই সেম রয়েছে, সেটাই আসলে প্যাসিভ ইনকাম। তো এই প্যাসিভ ইনকাম গুলো আসলে কোন নেটওয়ার্ক গুলো দিচ্ছে, কোন প্রোগ্রাম গুলো দিচ্ছে, সেটার সাথে আমাদেরকে আগে জানতে হবে, পরিচিত হতে হবে। এই প্যাসিভ যেহেতু নেটওয়ার্ক দিচ্ছে, প্রোগ্রাম দিচ্ছে, এই নেটওয়ার্কে বা প্রোগ্রামে কোন অফার গুলো দিচ্ছে, কোন নিউজগুলো দিচ্ছে, সেটা সম্বন্ধে আমরা জানতে হবে, সেটা নিয়ে আমরা কাজ করব। তো আমরা কিছু অর্ডার, আমরা যখন অফার গুলো প্রমোট করবো, অফার গুলো দেখবো নেটওয়ার্ক থেকে, সেখানে অনেক টাইপের অফার পাবো, তো অনেক টাইপের নেটওয়ার্ক পাবো, সব নেটওয়ার্কে সবগুলো প্রোডাক্ট আছে। যে আপনি একটা প্রোডাক্ট প্রমোট করলেন, প্রমোট করার সময় যখন ওই প্রোডাক্টটা সেল হলো, লাইক আস আপনি একটা শু সেল করেছেন, সামহাউ কারোর কাছে শু সেল করেছেন, শুতে আপনি $50 ছিল, আপনি $50 সেল করেছেন, আপনাকে কমিশন দেওয়া হয়েছে 10%, মানে আপনি $5 পেয়েছেন। তো $5 যদি পেয়ে থাকেন, 10% $5 পেয়েছেন, সেটা কিন্তু পরবর্তীতে যে শু কিনেছে সে কিন্তু আপনার অ্যাফিলিয়েট বা একটি সিঙ্গেল শু সেল করেছেন, সেই শুটা কিন্তু আবার কিনবে না সে, বা শুটা কিন্তু নেক্সট মান্থে সে রিনিউ করবে না, বা শুটা যদি নষ্ট হয় সে কিন্তু আবার পরবর্তী মাসে শুর জন্য পে করবে না আপনাকে। তাহলে কি, আমি যদি একটা প্রোডাক্ট প্রমোট করি, এই প্রোডাক্টটা যদি প্রমোট করি, তাহলে কি ওয়ান টাইম একটি ক্লায়েন্ট বা কাস্টমার বা কনজিউমার ইউজ করার পরে আপনার আর ভ্যালু নেই বা আপনার সাথে আর কন্ট্যাক্ট রাখছে না? তো ওই যে একটা কাস্টমার আপনার বা ক্লায়েন্ট আপনাকে নিয়ে আসতে কিন্তু প্রচুর খাটাখাটনি করা হয়েছে, প্রত্যেকটা ক্লায়েন্ট প্রত্যেকটা কাস্টমার এসে অনেক কষ্ট, আপনাকে অনেক কষ্ট করতে হয়েছে। তো যেহেতু প্রত্যেকটা ক্লায়েন্টের প্রতি আপনাকে অনেক খাটনি কষ্ট করতে হচ্ছে, তাহলে আপনি চাইবেন যে এমন কোনো কিছু প্রোডাক্ট প্রমোট করেন যেন ওই কাস্টমার প্রত্যেক মাসে আপনাকে ওই প্রোডাক্টের জন্য কিছু না কিছু টাকা পে করে। ওকে, আসলে টাকাটা আপনাকে পে করবেন না, আপনার যদি নিজের কোম্পানি থাকে তাহলে আপনাকে পে করবে, আপনার যদি নিজস্ব কোম্পানি না থাকে আপনি যাদের হয়ে অফারটি প্রমোট করছেন তাকে পে করবে, তারা আপনাকে কমিশনটা পে করবে, যত পার্সেন্ট কমিশনটা থাকে। এখানে কমিশন দুই টাইপের কমিশন হয়, রিকারিং কমিশন আর একটি ফিক্সড কমিশন, ফিক্সড ওয়ান টাইম কমিশন। রিকোয়ারিং কমিশনে কি হয়, আপনাকে যতবার আপনি জাস্ট খালি ওই কাস্টমার বা ক্লায়েন্টকে ওই প্রোডাক্ট স্পেসিফিক প্রোডাক্টের সাথে একবার পরিচয় করিয়ে দিয়েছেন, ওই প্রোডাক্টটি ও সারা জীবন লাইফ টাইমে যতদিন থাকলো বা 1 ইয়ার বা 2 ইয়ার থাকলো না কেন ওই কোম্পানিতে, ততদিন অনেকবার সে ওই প্রোডাক্টের জন্য পেমেন্ট করেছে, যতবার সে পেমেন্ট করছে আপনি যেহেতু রিকোয়ারিং অফারটি প্রমোট করেছেন, আপনি একজন অ্যাফিলিয়েট মার্কেটার হিসাবে, ডিজিটাল মার্কেটার হিসাবে সেটার কমিশন পেতেই থাকবেন। সেটা যদি 30% থাকতো, তাহলে আপনি 30% সে যতবার প্রোডাক্টটি রিনিউ করছে, যতবার প্রোডাক্টটি পারচেজ করছে ততবার আপনি পাবেন। আর এখানে ফিক্সড কি, আপনি যে 30% বা 50% দিছে সেটা ওয়ান টাইম একবার পাবেন। সো তাহলে আমরা এটাকে কেটে দিব, আমরা রিকোয়ারিং কমিশন যাদের দেয় তাদের অফারগুলো প্রমোট করব। এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে আসলে এরকম কি কোনো অফার আছে কিনা ভাই, বা প্রোডাক্ট আছে কিনা? অবশ্যই এই টাইপের প্রোডাক্টই আমি প্রমোট করি, এই টাইপের অনেক অনেক প্রোডাক্ট রয়েছে। সাপোজ আপনি ডোমেন হোস্টিং ওয়ান কাইন্ড অফ প্রোডাক্ট, ইমেল মার্কেটিং সফটওয়্যার ওয়ান কাইন্ড অফ প্রোডাক্ট, পৃথিবীতে অনেকগুলো সফটওয়্যার আছে যাদেরকে মান্থলি পে করতে হয়, যেই কাস্টমার বা ক্লায়েন্ট ইউজ করে তাকে মান্থলি পে করেই সেই সফটওয়্যারটি রিনিউ করে ইউজ করা লাগে, উইথাউট রিনিউয়ে সে এই প্রোডাক্টটি ইউজ করতে পারে না। তো আমরা তাহলে এই টাইপের অফারটি প্রমোট করব যেই অফারটিতে ক্লায়েন্ট বা কাস্টমার প্রত্যেক মাসে বা ইয়ারলি ওই কোম্পানিকে
প্রমোট পেমেন্ট করে, তাহলে পেমেন্ট করলে কি হবে, আপনি এরকম সাপোজ আপনি ধরুন এরকম 50 জন কাস্টমার বা ক্লায়েন্ট আপনি মেক করলেন, ওই 50 জন কাস্টমার বা ক্লায়েন্ট যে 6 মান্থে মেক করেছেন, 6 মান্থ দেন, ওই 50 জন ক্লায়েন্টের মধ্যে ধরুন 25 জন যে প্রোডাক্টটি কিনেছিল ফার্স্ট টাইম, এই ফার্স্ট টাইমে ওদের থেকে আপনি 30%, ওই 50 জন থেকে 30% কমিশন পাচ্ছেন, রাইট? এখন এটা আসলো ফার্স্ট মান্থ, সেকেন্ড মান্থ ওই 25 জনের মধ্যে হয়তো বা প্রোডাক্টটি তার দরকার হচ্ছে না, আর বা সাপোজ সেই প্রোডাক্টটি তার ভালো লাগেনি, তো এমন ধরনের 50% সেকেন্ড মান্থে নিল না, এখন হচ্ছে তাহলে 25 জন, আপনি আবার ওই 25 জন থেকে 30% কমিশনটা পেলেন সেকেন্ড মান্থে। এভাবে দেখুন আপনি 6 মান্থ কিন্তু কাজ করেছেন ওই 50 জন ক্লায়েন্ট থেকে, তাদের থেকে লাইফ টাইম একটি আর্নিং প্রত্যেক মাসেই পাচ্ছেন আপনি নতুন কোনো কাজ না করলেও। এখন যদি যাই নেক্সট 6 মান্থ, নেক্সট 6 মান্থে কি হবে, ফার্স্ট প্রথম মান্থে কিন্তু আপনার ওই 50 জন ক্লায়েন্ট অলরেডি নিয়ে চলে এসেছেন, তাহলে নেক্সট 6 মান্থে ধরুন আপনি একটু কাজ কমাই দিয়েছেন, আপনি অত আগের মতো খাটাখাটনি করতে পারছেন না, অত কন্টেন্ট আর্টিকেল লিখতে পারছেন না, অত ওয়েবসাইট তৈরি করতে পারছেন না, তখন ধরুন আপনি পরবর্তী 6 মান্থে আপনি কাস্টমার হলো 25 ক্লায়েন্ট হয়ে গেল, তাহলে টোটাল হলো 75। তো এভাবে প্রত্যেক 6 মান্থে বা 2 মান্থে বা 1 মান্থ যদি বাড়তে থাকে, 1 ইয়ার পরে যে দেখা যাচ্ছে আপনার রেগুলার কিছু ক্লায়েন্ট বা কাস্টমার হয়ে গেল, যেটা আপনাকে লাইফ টাইম একটি প্যাসিভ ইনকাম বা রিকারিং ইনকাম দিবে, এই টাইপের অফার গুলোই আমরা প্রমোট করব। আর এই টাইপের অফার গুলোর জন্য আমরা চুজ করব ক্লিকফ্যালেন্স, ওয়েলথি অ্যাফিলিয়েট, অ্যামাজন অ্যাসোসিয়েটে এই টাইপের অফার গুলো পাবেন না, ক্লিক ব্যাংকে পাবেন, ক্লিক ব্যাংকে পাবেন, তারপরে হচ্ছে আরো যে মার্কেট প্লেস গুলো রয়েছে সেগুলোর সাথে আমি কালকে অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে ডিটেলস দেখিয়ে দিব। ওকে, আজকে দেখিয়ে দিই, দেন এগুলো নিয়ে ডিটেলস কালকে আলোচনা করব। আমি একটি সাইট ওপেন করেছি, ফটো শেয়ার করেছি, এটাতে লেখা আছে ক্লিক ফানেল, টাইপ থিম, ক্লিক ম্যাজিক, ইউডেমি, পোস্ট অ্যাফিলিয়েট প্রো, সেমরাস, লং টেল প্রো, অ্যাজাইল সিআরএম, এগুলো ওয়ান কাইন্ড অফ সফটওয়্যার, এগুলো সবারই দরকার হয়, অনেক লোক আছে যে এই সফটওয়্যারগুলো এভরি মান্থে ইউজ করছে। তো এখন এদের টার্গেট মার্কেট কারা কোথায় বা টার্গেট ক্লায়েন্ট কারা, টার্গেট কাস্টমার কারা, এটা কিভাবে প্রমোট করতে হয় সেটাই জানার বিষয় আমাদেরকে, সেটাই আপনাদেরকে জানাবো। এখন যদি আমি কোন অফার গুলো প্রমোট করছি সেটা যদি যাই, তাহলে আমাকে যেতে হবে আমার ওয়েবসাইটে, সেটা থেকে আপনারা ধারণা করতে পারেন যে আসলে ভাই কোন অফার গুলো প্রমোট করে। ওকে, আমি যাই shinenazafi.me, shinenazafi.me তে সবাই যাবার পরে এখানে একটি অপশন আপনারা দেখতে পারবেন রিসোর্সেস, রিসোর্সেস এ আসলে আমি যে অফার গুলো প্রমোট করি এখানে 90% অফার গুলো আমি শো অফ করেছি। শো অফ বলতে আসলে আমার সাইডে গেলে, যদি আপনি আমার সাইড নিয়ে একটু রিসার্চ করেন তাহলে আপনি বুঝে যাবেন যে আমি আসলে কাদের সাথে মার্কেটিং করছি, কিভাবে মার্কেটিং করছি, আসলে আমি কাদের সাথে মার্কেটিং করছি, কিভাবে মার্কেটিং করছি, আমার লাইভ এক্সপিরিয়েন্স থেকেই আপনাদেরকে শেয়ার হচ্ছে, শেয়ার করছি। তো আমি এখানে সফটওয়্যার কে প্রাধান্য দিয়েছি, সফটওয়্যার এন্ড টুলস, আমি যেই সফটওয়্যার গুলো ইউজ করি সেই সফটওয়্যার গুলো আমি রিসেল করি, মানুষের কাছে সেল করি, ঠিক আছে? কারণ এই হোস্টিং এর সাথে বিজনেস আছে, আসলে এই হোস্টিং কোম্পানিটা আমার নিজের, ঠিক আছে? ওকে, আপনারা চাইলে অ্যাফিলিয়েট করতে পারেন, অথবা পৃথিবীর যে কোনো ভালো হোস্টিং কোম্পানির সাথে, আমার হোস্টিং কোম্পানি অবশ্যই ভালো, তারপরেও আপনারা চাইলে যে কোনো পৃথিবীর যে কোনো কোম্পানির সাথে অ্যাফিলিয়েট করতে পারবেন। তো তারপরে ইমেল মার্কেটিং সফটওয়্যার, এটা অনেকের প্রয়োজন, যারা ক্লায়েন্ট কাস্টমার আছে, মানে ধরুন স্মল কোম্পানি বা স্টার্ট আপ কোম্পানি বা কর্পোরেট কোম্পানি, তাদের যেই সফটওয়্যার গুলো, তাদের এই সবগুলো প্রয়োজন, আমি যেগুলো রেখেছি রিসোর্সে সফটওয়্যার অ্যান্ড টুলসে, তাদের কাছেই মার্কেটিংটা করতে হবে, কিভাবে করতে হবে সেটা দেখবো, দেখাবো। ওকে, তারপরে মার্কেটিং করতেছি ক্লিক ফানেলের সাথে, ক্যান্ডি সেন্ডি আমার নিজের কোম্পানি, নিজের প্রোডাক্ট, তারপরে মার্কেটিং করছি ক্লিক ফানেলের সাথে, থাইব থিমের সাথে করছি, থাইব আর্কিটেক্ট, পোস্ট অ্যাফিলিয়েট প্রো, ইউডিএমই, ক্লিক ম্যাজিক, ইনভার্টো মার্কেটের সাথে করছি, এগুলো নিয়ে প্রত্যেকটা নিয়েই আমি আলোচনা করব। অনেক ট্রেনিং প্রোগ্রামের সাথে করছি, অ্যাফিলিয়েট বুট ক্যাম্প, ওয়েলথি অ্যাফিলিয়েট, সিপিএ অনলাইন মার্কেটিং কম্বো, এগুলোর সাথে করছি, আরও কিছু রয়েছে।
আশা করছি আমরা সবাই আজকে ক্লাসটি বুঝছি। এখন আমি সবার মাইক্রোফোনটি আনমিউট করে দিব। আপনাদের প্রশ্ন থাকলে এই ক্লাস সম্বন্ধে বলবেন। আর নেক্সট ডে এই যে আপনাদের যে হোমওয়ার্কটি থাকবে, আজকের ক্লাসের উপর এই হোমওয়ার্ক থাকবে। তো নির্দিষ্ট একটা টপিকস থাকবে, টপিকসটা হচ্ছে আমরা অ্যাফিলিয়েট মার্কেট প্লেস নিয়ে রিসার্চ করবেন। কোন অ্যাফিলিয়েট মার্কেট প্লেস বা অ্যাফিলিয়েট প্রোগ্রাম, আপনি এরকম কি আর্টিকেলের টাইটেল হতে পারে, বাট সবার কিন্তু এটাই হবে না। আমি জাস্ট একটি আইডিয়া দিলাম যে বেস্ট অ্যাফিলিয়েট মার্কেট প্লেস 2009, 2009-তে বেস্ট অ্যাফিলিয়েট মার্কেট প্লেস গুলো কোনগুলা, সেগুলোতে কিভাবে কাজ করে, প্রত্যেকটি মার্কেট প্লেস নিয়ে কিছু কিছু বর্ণনা, সেটাতে কোন কোন অফার গুলো রয়েছে, দেন কিভাবে জয়েন করতে পারি, তারপরে প্যাসিভ ইনকাম কি, লয়ালিটি ইনকাম কি, রিকারিং পেমেন্ট কি, তারপরে হচ্ছে এই যে আজকে আলোচনা করলাম সবগুলো আমরা একটিতে কভার করার চেষ্টা করব। অনেক কিছু আলোচনা করেছি, সেগুলো নিয়ে গুগলে আরো রিসার্চ করব, আরো রিসোর্স পাবো, আরো ভিডিও পাবো, সেগুলো আমরা দেখব, সেগুলো আমরা শিখবো, সেগুলো আমরা লিখব। ঠিক আছে, ওকে। এখন হচ্ছে প্রশ্নর পালা, আমি কোর্সিন নিব। যারা লাইভে কথা বলেছে, চ্যাটে কথা বলেছে, তাদের অ্যান্সার দিব, এবং চাইলে আমার সাথে সরাসরি আমি মাইক্রোফোনকে আনমিউট করে দিচ্ছি, সবাই কথা বলতে পারেন। ওকে, এখন আমি চ্যাট প্রশ্নগুলো পড়ি, যারা চ্যাটে প্রশ্ন করেছিলেন সবারটি এক এক করে পড়া হবে। আচ্ছা, ভাই প্রশ্ন করেছে যে পিওনিয়ার ওপেন করতে গত ক্লাসের একটি ইস্যু ছিল যে পিওনিয়ার ওপেন কে কে যেন করতে পারেনি, এখন কে করতে পারেনি, কি জন্য করতে পারেনি, আমাকে প্রশ্নটা করেন, আমি অ্যানসার দিচ্ছি। আচ্ছা প্রান্ত ভাই, সেটাই বলছি যে পিওনিয়ার অ্যাকাউন্ট কেন খুলতে পারেননি। ওকে, ব্যাংক অ্যাকাউন্ট, রাইট, আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, আপনি বাংলাদেশি একটা ব্যাংক অ্যাকাউন্ট লাগবে সেই পিওনিয়ার অ্যাকাউন্টের সাথে অ্যাড করার জন্য। যদি আপনি ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং, দ্যাটস মিনস রকেট, রকেটও যদি থাকে, তারপরেও আপনি রকেট অ্যাকাউন্টটি পিওনিয়ারের সাথে লিঙ্ক করে দিতে পারবেন। কেমন, আশা করি প্রান্ত ভাই প্রশ্নের অ্যান্সার পেয়েছেন। জি শুনছি। ভাই প্রশ্ন করেছে, এক ভাই প্রশ্ন করেছে যে এসব অ্যাকাউন্ট করতে ইউএসএ ফোন নাম্বার লাগে, সেটা কি বিভিন্ন রকম ইউএসএ অ্যাপ আছে, অ্যাপ ইউজ করতে পারবো কিনা। আসলে ওই ক্লিক ব্যাংক আসলে কোনগুলোতে আসলে বাইরের নাম্বার লাগবে, আমাকে এটা বুঝতে হবে। যে অ্যামাজনে লাগে, ওকে, না অ্যামাজনে বাংলাদেশি নাম্বার দিয়ে হয়। ওকে, এখন কথা হচ্ছে যে কোম্পানিগুলো বাংলাদেশ সাপোর্টেড না, লাইক আস ক্লিক ব্যাংক, পেপাল, এগুলো যেহেতু বাংলাদেশ সাপোর্টেড না, তাহলে বাংলাদেশি ফোন নাম্বার অনেক সময় লাগবে না। তো সেইগুলোই আমরা ইউএসএ যে ডিং টং, তারপর আরো বিভিন্ন রকম রিসোর্স আছে, একটু ইউটিউব সার্চ করলেই পাবো, আমি গুগল সার্চ করলেই পাবো, সেগুলো নিয়ে আমরা অ্যাপসগুলো ইউজ করতে পারবো, কোনো সমস্যা নেই। তবে গুগল ভয়েস এমন একটি নাম্বার ইউজ করবেন যে ওয়ান টাইম আপনাকে দিবে না, লং টাইম আপনাকে সেই নাম্বারে যদি কোড আসে ভেরিফাই করতে পারবেন, এটা ডিং টং হতে পারে, গুগল ভয়েস। হ্যাঁ, ওই যে টকিউ নামে একটা সফটওয়্যার আছে, ওটা ওরা 1 বছরের জন্য প্রোভাইড করে নাম্বারটা, আর 1 বছর যদি অ্যাকাউন্ট রান করা যায় তারপরে তো মনে হয় না সমস্যা হবে। রাইট রাইট রাইট, তাহলে তো ভাই অলরেডি জানে যে টকিউটাও সবার জন্য উপকৃত হলো ভাই নামটি মেনশন করার কারণে, তো সবাই আমরা টকিউটা ইউজ করতে পারি। তারপরে তো ওইটাতে 100 ক্রেডিট আর্ন করতে হয়, তারপর ওই নাম্বারটা দেয়, অবশ্য আর্ন করা সোজা, প্রতিদিন কিছু কিছু করে ক্লিক ক্লিক করলে এমনি হয়ে যায় 100 ক্রেডিট। আসলে জানতে হবে প্রত্যেকটা বিষয় নিয়ে, আসলে কখন লাগছে সেটা আগে জানি, আমরা লাগছে আসলে আমরা যদি যে কান্ট্রি যে অ্যাকাউন্ট গুলো বাংলাদেশ সাপোর্টেড না, সেই অ্যাকাউন্ট গুলোই বাংলাদেশি নাম্বার নিবে না, অন্য কান্ট্রি নাম্বার নিবে। ওকে, আমরা চাইবো যে আমরা বা অ্যাকাউন্ট করব যেই অ্যাকাউন্ট গুলো বাংলাদেশি সাপোর্টেড, সমস্যা নেই। এখন হচ্ছে ট্রাভেল এন্ড ট্যুরিজম, অবশ্যই খুব ভালো একটা নিশ, এক ভাই প্রশ্ন করেছে সে ট্রাভেল এন্ড ট্যুরিজম নিয়ে কাজ করতে পারবে কিনা। অবশ্যই তার পছন্দ, ট্রাভেল এন্ড ট্যুরিজম তার হবি, সে প্যাশনেট। ট্রাভেল এন্ড ট্যুরিজম নিয়ে সব মার্কেট প্লেসেই প্রায় অফার গুলো রয়েছে, সিপিএ, অ্যাফিলিয়েট নেটওয়ার্ক, অ্যাফিলিয়েট প্রোগ্রাম, এবং অনেক অনেক দারুণ দারুণ অ্যাফিলিয়েট প্রোগ্রাম রয়েছে, চমৎকার অ্যাফিলিয়েট প্রোগ্রাম রয়েছে, রিকারিং পেমেন্ট তারা দিচ্ছে। ট্রাভেল এন্ড ট্যুরিজমে কিভাবে রিকারিং ইনকাম হতে পারে, তো ট্রাভেল এন্ড ট্যুরিজমে যে একবার ট্রাভেল করছে, সে কিন্তু সে ধরেন আপনাকে ট্রাভেল এজেন্সির সাথে তাকে পরিচয় করে দিচ্ছেন, বা ট্রাভেল কোম্পানি, হোটেল কম্বাইন,
আমার অনেক কিছু রয়েছে, এয়ারবিএনবি অনেক কিছু রয়েছে, সেগুলোকে আপনি একটা কাস্টমার বা ক্লায়েন্টকে অ্যাকাউন্ট করিয়েছেন, সেই কাস্টমার আজকে নেপাল গেল, কালকে ভুটান, মালদ্বীপ, তারপরে বালিতে গেল, সেই অ্যাকাউন্টের আন্ডারে কিন্তু সে যাচ্ছে বা ফ্লাইট টিকিট কাটছে বা সেখানে রুম ভাড়া নিচ্ছে। তাহলে কি হলো, আপনি যতবার নিচ্ছে ততবার সেই কমিশনটা পাবেন। তো ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমে রিকোয়ারিং লয়ালিটি ইনকামের বড় অপরচুনিটি আছে। জি ভাই, আপনি ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম নিয়ে কাজ করতে পারেন। ওকে, দেন আরেক ভাই প্রশ্ন করেছে যে ইলেকট্রনিক্স মিডিয়া বা বিউটি প্রোডাক্ট নিয়ে কাজ করা যেতে পারে কিনা। অবশ্যই এটা ভালো ডিমান্ড, এটা যতদিন আসলে পৃথিবীতে সবার এক্সিস্টিং আছে ততদিন বিউটি, ওয়েট লস এগুলো ডিমান্ড থাকবেই। আমরা কে না সুন্দর হতে চাই, আমরা কে না ওয়েট লস করতে চাই, কে না স্মার্ট হইতে চাই, স্লিম হইতে চাই, ঠিক আছে? তো যেহেতু এটা ডিমান্ড রয়েছে, লাইফ টাইম ডিমান্ড রয়েছে, সবার চাহিদা রয়েছে, এগুলো অবশ্যই ভালো প্রোডাক্ট। আর ইলেকট্রনিক্স প্রোডাক্ট তো লাইফ টাইম থাকবে, সো ইলেকট্রনিক্স অ্যান্ড বিউটি প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করতে পারেন। তবে এখানে আমরা ইলেকট্রনিক বা বিউটি প্রোডাক্ট রিকোয়ারিং না, তবে এখানে রিকোয়ারিং বানাইতে পারেন। সাপোজ আপনার কোনো ক্লায়েন্ট বা কাস্টমারকে সুন্দর প্রোডাক্ট দিলেন, যখন ওই প্রোডাক্টটি তার শেষ হয়ে যাবে তখন কিন্তু আপনাকে আবার খুঁজবে। কারণ খুঁজবে কেন, যে আপনি তাকে একটা ভালো প্রোডাক্ট দিয়েছেন। সো এই ইলেকট্রনিক্স বা বিউটি প্রোডাক্ট নিয়েও আপনি প্যাসিভ ইনকাম করতে পারেন, ঠিক আছে? সিস্টেমটা এমন, ক্লায়েন্টকে স্যাটিসফাইড করেছেন। ওকে, দেন আমি আরো প্রশ্ন নিচ্ছি, খুব ভালো ভালো প্রশ্ন করেছেন আপনারা। প্রান্ত ভাই বলেছে যে সে ফুল অ্যাক্সেস পায়নি গত ক্লাসের, তো আমি যে ফাইলগুলো দিয়েছি আপনারাও আরেকবার দেখবেন, সম্পূর্ণ ভিডিও আছে কিনা আমিও দেখবো, না হলে ফাইলগুলো আমার কাছে আছে, আমি আবার আপলোড করে দিব গুগল প্রাচে। পার্ট ওয়ান আর টুর মধ্যে একটাই ছিল। ওকে, আমি দেখবো তাহলে। ডোমিনিয়ন হোস্টিং, ইয়েস ডোমিনিয়ন হোস্টিং আমার বিজনেস আছে, আমি সেল করি। ভাইয়ের কোম্পানি সেল, সুজন ভাই প্রশ্ন করেছে, আপনি যে কোনো, আমি বলবো না যে আপনি, তবে একটা ট্রায়াল নিতে পারেন আমার কোম্পানিতে কাজ করে, তাহলে কি হবে, কারণ বাহিরের যে কোম্পানিগুলো আছে সেটাতে আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল দিবে কিনা, কারণ একটি অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল নিতে হলে আপনাকে একটি প্রুভমেন্ট করা লাগে, সেই অ্যাকাউন্ট যে অ্যাপ্রুভ করবে সিপিএ নেটওয়ার্ক বা অ্যাফিলিয়েট নেটওয়ার্ক বা ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্ম আপনাকে আগে যাচাই না করে তো সে আসলে আপনাকে অ্যাকাউন্ট দিবে না। তো যাচাই করতে হলে আপনাকে একটি চুজ করতে হবে, আপনাকে কি তাদেরকে জানাইতে হবে বা পোর্টফোলিও তৈরি করতে হবে, সেই পোর্টফোলিওটা সেই পোর্টফোলিও দেখেই, সেটা হতে পারে আপনার ইউটিউব চ্যানেল, সেটা হতে পারে আপনার ওয়েবসাইট, প্রত্যেকটা অ্যাকাউন্ট আপনাকে অ্যাপ্রুভ করবে, দেন আপনি সেই কোম্পানির সাথে অ্যাফিলিয়েট মার্কেটার হিসাবে অ্যাফিলিয়েট প্রোডাক্ট প্রমোট করতে পারবেন। অ্যাপসের নাম বলেন, অ্যাপসের নামগুলো অলরেডি বলেছি, জিংটন, গুগল ভয়েস, অ্যাপ ইউ লিঙ্ক, না অ্যাপ কি যেন বলেছে ভাই, অ্যাপ ইউ টক। ওকে, আফটার ওপেনিং পিওনিয়ার সাম চার্জ ইন ইট রাইট নাও, না পিওনিয়ার ওপেন করতে কোনো চার্জ লাগে না, চার্জ চাইবে না, কোনো প্রবলেম নেই, ফ্রিতেই তারা প্রোভাইড করবে। তবে এদের অনেক রুলস অ্যান্ড রেগুলেশন আছে, ঠিক আছে, আমি বলছি। রুলস অ্যান্ড রেগুলেশন হচ্ছে, আপনি পিওনিয়ার অ্যাকাউন্ট করার পরে মার্কেট প্লেস থেকে $100 পেমেন্ট করলে তাহলে ফ্রিতে কার্ড নিতে পারবেন, আর ফ্রিতে কার্ড নিলে আপনি বিভিন্ন মার্কেট প্লেস যে ডিজিটাল প্রোডাক্টগুলো আছে, অনলাইন পেমেন্ট গেটগুলো আছে, তারপরে ফেসবুক বুস্ট করার জন্য, ফেসবুকে ক্যাম্পেইন করার জন্য সেটা করতে পারবেন। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। পেপাল আছে তবে ক্লিক ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারলাম না। অলরেডি আপনি কি ক্লাসের মধ্যে ট্রাই করে ফেলেছেন ভাই, নাকি আগে ট্রাই করেছেন ক্লিক ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য? ওকে, আপনি একটু রিসেন্ট যে ভিডিওগুলো আছে ইউটিউবে সার্চ করে কিভাবে ক্লিক ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হয় নন ইথিক্যালি, যেহেতু বাংলাদেশে অ্যাকাউন্ট দিচ্ছে না, আপনি একটু দেখে নেবেন। ওকে, অ্যাফিলিয়েট প্রোগ্রাম আর নেটওয়ার্কের মধ্যে কোনটা ভালো? অ্যাফিলিয়েট প্রোগ্রাম নেটওয়ার্ক দুটোটাই ভালো, আপনার চুজ বা হবি বা প্রোডাক্ট কি সেটাই নিয়েই আসলে আমরা মার্কেট রিসার্চ করব, মার্কেট চুজ করব, সেভাবেই আগে আপনাকে কি কোন রিলেটেড বা কোনটি প্রমোট করতে চাচ্ছেন, আপনি কোনটা প্রমোট করবেন, কোনটা হবি আপনার, সেটার উপরেই ডিপেন্ড করবে আপনার নেটওয়ার্ক, প্রোগ্রাম, যা যেটাই বলি আমরা, প্রোডাক্ট, নিশ। হ্যাঁ, বুঝতে পেরেছেন। এক ভাই ভাই প্রশ্ন করেছে যে ডোমেইন অ্যান্ড হোস্টিং এর প্রাইস, অবশ্যই এগুলো সি প্যানেল, আপনারা যদি আমার কোর্স মডিউলেতে যাই সেখানে দেখবেন যে সি প্যানেল, ডোমেইন অ্যান্ড হোস্টিং, ওয়েবসাইট মেকিং, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, সেখানে কিন্তু আলোচনা করব। ওকে, যেহেতু ভাই প্রশ্ন করেছে ডোমেইন অ্যান্ড হোস্টিং এর মূল্য,
আমার ওয়েবসাইটে গেলেন পাবেন হচ্ছে 2400 টাকা, বাট শুধুমাত্র আমার স্টুডেন্টদের জন্য, নট মার্কেটিং, ঠিক আছে? যেহেতু আপনি বলেই ফেললেন, আমি কিন্তু নিজে থেকে বলিনি, ঠিক আছে? তো আপনাদের জন্য 1500 টাকা রাখতে পারবো প্রিমিয়াম হোস্টিং মিলে। ওকে ফাইন। তো তারপরে এক ভাই প্রশ্ন করেছে লাক্সারিয়াস কার এন্ড ভেহিকল। আরিফুল ইসলাম ভাই চমৎকার প্রশ্ন করেছেন। আমরা যদি এখানে আসলে প্রশ্ন করলে আমার মধ্যে অনেক কিছু বের হবে, না করলে আসলে এগুলো আলোচনা থেকে যাবে না। সো আপনাদের প্রশ্ন করতে হলে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব, যেটা শিখাবো, সেটা নিয়ে প্রচুর প্রচুর ইউটিউবে রিসার্চ করতে হবে, গুগলে রিসার্চ করতে হবে। এখানে কিন্তু আমি একটি জিনিস আলোচনা করতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে আমরা কোন টাইপের অফার প্রমোট করতেছি, যেটাতে আমাকে কমিশন কম দিচ্ছে, হাই টিকিট অ্যান্ড লো টিকিট। তো ভাইয়ের লাক্সারি কার অ্যান্ড ভেহিকল প্রশ্নটি করায় আমার এটা মনে পড়ে গেল। আসলে লাক্সারি কার বা ভেহিকল এই যে প্রোডাক্ট গুলো কিন্তু হিউজ ডলার, রাইট? তো আমরা যদি লাক্সারি কার কিনতে গেলে দেখা যাচ্ছে বাংলাদেশি টাকায় 5 crore, 7 crore, 10 crore, ঠিক আছে, হয়ে থাকে। তো এই 10 crore যদি আপনি সেল করতে পারেন তাহলে কমিশন আপনি কত পাবেন? যদি 2% দেয় তাহলে একটু কমিশন হিসাব করে আমাকে গ্রুপে জানেন। সো এগুলো যে প্রোডাক্ট গুলো আছে এগুলোকে আমরা হাই টিকিট প্রোডাক্ট বলি, আর যেটাতে ধরেন $5 কোনো প্রোডাক্ট প্রমোট করছেন সেটাকে আমরা লো টিকিট প্রোডাক্ট বলি। মানে কমিশন, প্রোডাক্টের মূল্য কম, কমিশনও কম, প্রোডাক্টের মূল্য বেশি, কমিশনও বেশি। সো আমরা অবশ্যই হাই টিকিট প্রেফার করি, মানে বেশি দামি প্রোডাক্ট সেল করা যাতে বেশি কমিশন পাওয়া যায়। ধন্যবাদ আরিফুল ভাই, আপনার মাধ্যমে সবাই জানতে পারলো লো টিকিট অ্যান্ড হাই টিকিট। অবশ্যই আমরা লাক্সারি কার অ্যান্ড ভেহিকল প্রমোট করতে পারি। ওকে ভাই প্রশ্ন করেছে, জি ভাইয়ের কিছুদিন পর ডোমিনোস্টিং লাগবে, আমি প্রোভাইড করব এবং সবকিছু শিখিয়ে দিব কিভাবে কন্ট্রোল করতে হয়। আসিফ প্রশ্ন করেছে, আসিফ ইকবাল আমার এলাকার ছোট ভাই, ভাই আমি তো নতুন, আমার জন্য কোন প্রোডাক্ট নিয়ে কাজ করবে? সেটা অবশ্যই প্রোডাক্ট নিয়েই যেহেতু দেখাচ্ছি, নেক্সট ক্লাসে আমরা দেখাবো কোন প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারি, কিভাবে কাজ করতে পারি, কিভাবে জয়েন করতে পারি। মানুষ এসব প্রোডাক্ট অনলাইনে বাই করে না আরিফ ভাই। আসলে মানুষ এই প্রোডাক্ট গুলো অনলাইনে বাই করে না, বাট কথা হচ্ছে এই প্রোডাক্টের যে ইনফরমেশন গুলো আপনি দিবেন বাইরের দেশের, এই প্রোডাক্ট গুলো আপনার আপনা থেকে বেনিফিটেড হবে, কমিশন হবে। তো আপনাকে যখন এই প্রোডাক্ট, অবশ্যই এই প্রোডাক্ট গুলো বাই করবে না, বাট কি করবে, ধরুন আপনি সাপোজ আপনি লাক্সারি কার বা ভেহিকল নিয়ে কোনো আর্টিকেল লিখলেন, নিশ সাইট তৈরি করলেন, পরবর্তীতে ওখানে অনেক কোম্পানি পাবেন নেটওয়ার্কে, অ্যাফিলিয়েট প্রোগ্রামে, যে তারা তাদের আপনার ওয়েবসাইট থেকে আপনার তাদেরকে ফোন নাম্বার বা লিড কালেক্ট করে দিতে বলছে। যখন আপনি ওই ক্লায়েন্ট বা যে ভেহিকল কিনবে, যে লাক্সারি কার কিনবে, তাদের লিড গুলো কালেক্ট করে দিলেন, সাপোজ ইমেল হতে পারে, ফোন নাম্বার হতে পারে, জিপ কোড হতে পারে, তার অ্যাড্রেস হতে পারে, এগুলো আপনার ওয়েবসাইট থেকে কালেক্ট করলেন বা অ্যাফিলিয়েট করলেন, পরবর্তীতে এই ফোন নাম্বারের থ্রুতে কিন্তু ওই যেই লাক্সারি বা ভেহিকল কিনতে যে চাচ্ছে তার সাথে আলোচনা করলো ওই কোম্পানি, টয়োটা কোম্পানি বা অন্য কোনো কোম্পানি। সো যখন ওই কোম্পানি প্রোডাক্টটি সেল করতে পারলো তখন কিন্তু আপনাকেই কমিশন দিচ্ছে। সো অনলাইনে পারচেস না করলেও আপনি কমিশন পাবেন। সেটা কিভাবে কাজ করে, পে পার সেল, পে পার কল, পে পার কল নামে আপনি অনেকগুলো অফার পাবেন। সেই পে পার কল অফার যদি আপনি প্রমোট করেন তাহলে এই লাক্সারি কার, লাক্সারি ভেহিকল, হাই টিকিট প্রোডাক্টগুলো প্রমোট করতে পারবেন। ওকে প্রান্ত ভাই, জি নেক্সট ক্লাসের টাইম সেম থাকবে, আমরা নেক্সট ক্লাসের টাইম থাকবে হচ্ছে 10:30 PM। ওকে সবাইকে ধন্যবাদ, আমাদের আজকে ক্লাসটি অলরেডি 40 মিনিট হয়েছে, আরও 40 মিনিট হইতে 3 মিনিট বাকি, এই তারপরে আমাদের লিসনটি শেষ হবে, লেকচারটি শেষ হবে, লিসনটি শেষ হলে আমরা ক্লাসটি এন্ড করে দিব। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন আর সবাইকে শুভ।